আজকের আলোচনা ধর্ম বড় না কর্ম বড়? তা আপনাদের মনে কি হয়, ধর্ম বড় না কর্ম বড়? ধর্ম কর্ম পাশাপাশি দুই ভাই নাকি? নালে কে বড়, ধর্ম না কর্ম? কর্ম, বাহ, কর্ম বড়। তাহলে আমার বিপক্ষের ভাবক শিল্পী যিনি আমার শ্রদ্ধেয় কাকু মাননীয় বিভূতিভূষণ সন্ন্যাসী, ওনাকে কর্মের ভূমিকাটাই দিলাম। যেহেতু উনি আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য, কাকা কিন্তু বাবার থেকে কম নয়, তাই না? তারপরেও পিতা মাতার সঙ্গে সম্পর্কে, মানে সন্তানের সম্পর্ক হতে পারে সাত জন্মের, যদিও হয়, কাকাকে বলাবার অ্যাসিস্ট্যান্ট ফাদারও বলা যায়, মানে কাকা আমার অ্যাসিস্ট্যান্ট ফাদার, কিন্তু সেই ঘুরে বালি কাকা আমার মা নাই। এইবার আলোচনায় প্রবেশ করতে যাই, ধর্ম বড় না কর্ম বড়? যেহেতু আপনারা বললেন কর্ম বড়, উনি আমার বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য কাকা গোসাই, কর্মের জায়গাটা আমি ওনাকেই দিয়ে যাই। আমি ধর্মের জায়গায় থেকে করব লড়াই, ঠিক ভুল বিচার করবেন আপনারা সবাই, দেখব ধর্মের কত বড়াই আর কর্মের কত বড়াই। আজকে এই নিয়ে হবে আড়াআড়ি, তবে আমরা দুইজন যতই করি বাড়াবাড়ি, আপনারা কিন্তু বিচারক হয়ে বিচার করবেন একদম ঠিকঠাক করে, কেমন? তাহলে আমি ধর্মের জায়গায় দাঁড়িয়ে আজকে ধর্মপক্ষের উকিল হয়ে আপনাদের এই ধর্মসভা পরে কিছু কথা বলে যাব। আচ্ছা, সর্বপ্রথমে আমি বলতে চাই, এই যে অনুষ্ঠানটা, এটা কিসের অনুষ্ঠান? আমা বলেন, আপনি বললেন কর্ম বড়, তাহলে এই অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান? ধর্মীয় অনুষ্ঠান, তাই না? এই যে পূজো করেছেন বাসন্তী পূজো, কিসের জন্য? ধর্মকে ধরে রাখার জন্য, তাই না? মিউজিক স্টাফে যে দাদা ভাইরা বাজাতে এসেছে, ওনারা কি না বাজিয়ে টাকা নিয়ে যাবে? এমনি এমনি নিবে? ওনার ধর্মে সইবে? ধর্মে সইবে না। আমি গান গাইতে এসেছি, আমি যদি গান না গেয়ে হাত পেতে টাকা নিয়ে চলে যাই, এটা কি আমার ধর্মে সইবে? সইবে না। কি মনীন্দ্রদা, তোমার ডিউটি করতে হবে না, টাকা নিয়ে বাড়ি যাও, ধর্মে সইবে না। তাহলে আমি বলতে চাই, ধর্ম বড়, যেখানে ধর্ম সেখানেই কর্ম, আগে ধর্ম পরে কর্ম। আগে ধর্মকে ধারণ করো, ধারণ করার নামই হলো ধর্ম। তাই আমি সদাই সর্বদাই বলবো, ধর্ম বড় ছিল, ধর্ম বড় আছে, ধর্ম বড় থাকবে। ধর্ম না থাকলে এই পৃথিবী চলতে পারবে না। আগে ধর্ম পরে কর্ম, কেমন? ধর্ম পক্ষের উকিল হইয়া আমি আসরে দাঁড়াই, বিপক্ষেতে আছে আমার কর্ম যে ভাই, আর ধর্ম কর্ম পাশাপাশি আমরা দুটি ভাই, এইবার আমরা দুই ভাই আড়াআড়ি করব তাই। ধর্ম চেয়ে বড় কিছু ওগো এ জগতে নাই, তাই যেদিকে তাকাই আমি ধর্মের জয় পাই। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এইটা কি করলেন আপনারা এখনই, এখনই এটা কি করলেন? নিতাই গৌর হরিবল হরিবল। আবার ধর্ম করলেন, কারণ ধর্মীয় সবাই এসেছেন আপনারা সবাই। ধর্মীয় সবাই আসতে গেলে কিছু ধর্ম কাজ করতে হয়, সেটা কি করলেন? দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবল বলে ভগবানের কাছে নিজেকে সঁপে দিলে। আমরা ধর্মীয় অনুষ্ঠানে এসেছি, তাই না? এটাই আমাদের ধর্ম, তাই ধর্মকে রক্ষা করলেন।
শোনো শোনো ও কর্ম ভাই, আমি তোমার জানাই চারিদিকে ধর্মের জয় আমি দেখতে পাই। ধর্ম আগে ধর্মকে ধারণ করতে হয়, ধর্মকে ধরে রাখতে গেলে আগে ধারণ করো। যেমন ধর্ম করলে পারে অনায়াসে গোবিন্দকে পাওয়া যায়। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে। কর্ম করতে 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 মরে যাবে, কর্ম করতে করতে মরে যাবেন, কিন্তু তবুও ভগবানকে লাভ করতে পারবেন না। কিন্তু কর্ম বাদ দিয়ে আজীবন কাল যদি শুধু ধর্ম করে যান, ধর্ম করে যান, তাহলেই এই মানব জনম দুর্লভ জনম সার্থক হবে। কারণ আমরা ধর্ম করতে এসেছি, কৃষ্ণ ভজিবারে দরে সংসারে আইন মিছা মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কৃষ্ণ ভজিবারে দরে সংসারে আইন মানে ধর্ম করতে এসেছি তাই না, মিছা মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। তো মিছা মায়াই আমরা বদ্ধ হলাম কোথায় না, এই সংসার কর্মের মধ্যে কর্মজীবনে আমরা মিছা মায়ায় বদ্ধ হয়ে গেলাম, ধর্ম করার হলো না। তাহলে ধর্ম না করলে ভগবানকে পাওয়া যাবে, পাওয়া যাবে না। আবার বলেছেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নামে পেয়েছিলেন কে না দস্যু আজামি, সে তো কোনোদিন কোনো ভালো কর্ম করে নাই, কোনো গুরু কর্ম করে নাই, কোনো সাধু সেবা দেয় নাই, তারপরেও সে একবার শুধু কৃষ্ণ নাম করে গোলকে স্থান পেল। যে দস্যু আজামিন সারা জীবন দস্যুবৃত্তি করেছে, কোনো ভালো কর্ম করে নাই বাবা, সারা জীবন দস্যুবৃত্তি করেছে, একজন ব্রাহ্মণ পুত্র হয়ে এক চণ্ডালের কন্যা চণ্ডালিনীকে, তবুও চণ্ডালিনী হলেও মানা যায়, চণ্ডালিনী পতিতাকে বিয়ে করেছে, মানে পতিতালয়ের কন্যা সেই পতিতাকে বিবাহ করেছে। ব্রাহ্মণ পুত্র হয়ে চণ্ডালিনী পতিতাকে বিবাহ করে অজামিলের আচরণও ওই চণ্ডালের মতো হয়ে গেছে। অজামিল কোনোদিন ভালো কর্ম করে নাই, অজামিলের এক একটা করে সন্তান জন্ম নেয় আর এক একটা সন্তানের নাম রাখে, ওই রিঙ্কু পিঙ্কু চিঙ্কু কি আজকালকার দিনের মায়েরা তো এরকম নাম রাখে না, ছেলেপেলে যত ছোট নাম রাখা যায়, রকি বিকি মানে বাড়ির কুকুর বিড়ালের নাম দিয়ে এখন সন্তানদের নাম রাখা শুরু হয়েছে তাই না। আগেকার দিনের বাবা মায়েরা নাম রাখতো সন্তানদের ঠাকুর দেবতাদের নামে, যাতে নিজে সময় না পেলেও সন্তানদের নাম ধরে ডাকলেও যেন ভগবানকে স্মরণ করা হয়। সীতা গীতা কৃষ্ণ গোপাল কানাই এমন নাম রাখতেন। আমরা এখনকার বাবা মায়েরা ওই নাম রাখি না, এখন সিনেমা দেখি নাম রাখি দেব। এই কিছুদিন আগে আমার ছোট্ট একটা মেয়ে আছে, পালিত মেয়ে বুঝলেন, বিশাল জ্বর, তো ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছি, শিশু স্পেশালিস্ট ডাক্তার গেছি, ওকে নিয়ে গেছি। এবার ওর আগে একটি বাচ্চার নাম মানে নাম ডাকছে, তা ডাক্তার বলছে বলে ওর নাম কি, বলে স্যার এর নাম হচ্ছে দেব, টাইটেল কি, বলে দাস, মানে দেব দাস, বলে দেব নাম তোমার এত ভালো লাগলো কেন, বলে ওই যে সিনেমাতে দেব আছে না, দেবকে আমি খুব পছন্দ করি, দেবকে পছন্দ করি, তাই আমার যখন ছেলে হলো ছেলের নাম রাখলাম দেব।
আমার টাইটেল হলো দাস। তাহলে দেবদাসকে একজন মাতাল, তাই না? দেবদাস তো একজন পতিতা মেয়ের প্রেমের মোহিত হয়ে মাতাল হয়েছিলেন এক রাজপুত্র, তার নাম হলো দেবদাস। তো ডাক্তার বললেন যে আপনি তো এখনই আপনার ছেলেকে মাতাল বানিয়ে দিয়েছেন। তো ওই মহিলাটা হয়তো বুঝতে পারলো না যে ডাক্তার ওনাকে কি বললো, কিন্তু আমি বুঝতে পারলাম যে কি বললো। মহিলা বলে আপনি তো এখনই আপনার ছেলেকে মাতাল বানিয়ে দিয়েছেন। বলে কেন? বলে ওই যে দেবদাস, দেবদাস তো পারোর প্রেমে পাগল হয়ে একজন উন্মত্ত পাগল হয়ে গেছে। তাহলে আপনি ছেলের নাম অন্য কিছু রাখতে পারেন নাই? বলে স্যার আমি দেবকে খুব পছন্দ করি, তো তাই দেবের নামে আমার ছেলের নাম রেখেছি। ভালো কথা। এই যে আমরা এখনকার মায়েরা সিনেমা দেখি, নাটক থিয়েটার দেখি, সেই নামে ছেলে মেয়ের নাম রাখা শুরু করেছে। মানে যত ছোট করা যায় নাম, বড় নাম চলবে না। দস্য আজামিল তার এক একটা সন্তানের নাম রাখতো এরকম, রিঙ্কু পিঙ্কু সিঙ্কু চেলটু খেলা হেলা এরকম নাম রাখতো। অবশেষে তার কনিষ্ঠ পুত্রের নাম রেখেছিল নারায়ণ। সে কিন্তু প্রভু নারায়ণকে স্মরণ করে তার সন্তানের নাম রাখেনি, নারায়ণ রেখেছিল নারায়ণ। এইবার ওই পুত্রের নাম ধরে ডাকতে ডাকতে একটা অভ্যাস হয়ে গেছিল নারায়ণকে ডাকার। মৃত্যুকালে অজামিল যখন মৃত্যু সজ্জায় সজ্জিত, অনেক সময় দেখবেন মৃত্যু সজ্জায় যারা সজ্জিত থাকে ভয়ে ডাকাডাকি করে না, বলে না ওরে আমাকে ধর, ওরে আমাকে কে যেন নিতে আসছে, ব্যাগ দুয়ারে কাটা যেন দাঁড়ায় আছে, বলে না? হ্যাঁ সত্যিই বলে। তখন আমরা হয়তো দেখতে পাই না যে কেউ নিতে আসছে, কিন্তু যে ওই মৃত্যু সজ্জায় সজ্জিত থাকে সে দেখতে পায়। যমদূত এসে দাঁড়িয়ে রয়েছে দুয়ারে, সেই ভয়ঙ্কর রূপ সে একমাত্র দর্শন করতে পারে। তখন সে ভয়ে আড়ষ্ট হয়ে সকলকে ডাকা ডাকি শুরু করে। কিন্তু তখন যদি আপনি ওর কাছে গিয়ে বলেন ওই ওই কথা বন্ধ করো, তুমি একবার হরে কৃষ্ণ বলো, ওইটা আর বলতে পারবে না, ওইটা বলতে পারবে না। কিন্তু ওই যে আমাকে নিতে আসছে ধর, এটা বলতে পারে। ঠিক তেমন অজামিল যখন মৃত্যু সজ্জায় সজ্জিত ছিল, যমদূত দুয়ারে দাঁড়িয়েছে, এসে অজামিলকে নিয়ে যাবে। অজামিল ভয়ে আড়ষ্ট হয়ে তার কনিষ্ঠ পুত্রকে ডেকে ডেকে বলছে, বাবা নারায়ণ, ও বাবা নারায়ণ, তুই কোথায়? দেখ আমায় কারা যেন নিতে আসছে, আমার যে বড় ভয় করছে বাবা। কাতর কণ্ঠস্বর শুনে গোলকের নারায়ণ আর থাকতে পারলেন না, গোলকের নারায়ণ থাকতে পারলেন না। অজামিলের কনিষ্ঠ পুত্র রূপ ধারণ করে এসে অজামিলের বদনে গঙ্গা বাড়ি তুলে দিলেন, অজামিল কৃষ্ণ প্রাপ্তি হলেন। গোলক হইতে দেবদূত উঠালেন, যাও অজামিলকে এই বিষ্ণু লোকে নিয়ে আসো। চিত্রগুপ্ত বললেন, প্রভু যে অজামিল কোনোদিন কোনো ভালো কর্ম করে নাই, কর্ম করে নাই, তাহলে সেই অজামিল আজকে যদি এই গোলকে স্থান পায়, তাহলে যত পাপী তাপী আছে সবাই তো গোলকে আসবে, নরকে কেউ যাবে না, তাহলে নরকের কি উপায় হবে? প্রভু বললেন, চিত্রগুপ্ত একবার খাতা খুলে দেখো, একবার খাতা খুলে দেখো মৃত্যুকালে অজামিল কাকে স্মরণ করেছে। বলে তিনবার নারায়ণ নারায়ণ বলে ডেকেছে। মৃত্যুকালে কেউ যদি নারায়ণ নারায়ণ বলে ডাকতে পারে, তাকে আর এই জরাজীর্ণ ভূমিতে আসতে হয় না, গোলকে তার স্থান হয়। বিষ্ণুর লোক থেকে দেবদূত এসে অজামিলকে পুষ্পরথে করে সেই গোলকে নিয়ে গেলেন। অজামিলের স্থান হলো বিষ্ণুলোকে। তাহলে এখানে ধর্ম বড় কি বাবা, তাই তো? ভালো কর্ম করলো না, কিন্তু শেষ সময়ে একটু ধর্ম করলো, একটু ধর্ম করে সে গোলকের স্থান পেল।
তাহলে ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল, শিশু বালক যার নাম জটিল, আপনারা জানেন তো জটিলের গল্প সবাই, ছোট্ট একটি শিশু বালক যার নাম জটিল, জটিলের এই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না, শুধু একমাত্র তার মা আর ওই জটিল। তো জটিলের মা লোকের দুয়ারে কাজ করে ভিক্ষা করে যেটুকু অর্থ উপার্জন করে তা দিয়ে কোন রকম ভাবে মার ছেলের দিন কেটে যায়। তো জটিলের মনের বড় সাধ, মা সবাই তো স্কুলে পড়াশোনা করে, তুমি আমাকে একটু স্কুলে ভর্তি করে দাও, আমি একটু স্কুলে যেতে চাই। তো স্কুল অনেক দূর, স্কুলে যেতে গেলে জঙ্গল পার হয়ে যেতে হয়। এইবারে জটিলে যখন স্কুলে যাবে ওই জঙ্গল পার হয়ে যেতে হয়, জটিল এসে তার মাকে ডেকে ডেকে বলে, মা আমি না স্কুলে যাই, যখন বনের মধ্যে গেলে আমার খুব ভয় হয়, ও মা আমি আর স্কুলে যাব না। তো জটিলের মা আবার একটু চালাকি করে বললেন, বাবা রে তুই যাবি, ওই বনের মধ্যে তোর এক দাদা আছে। জটিল বলে, মা দাদা আছে? আমি তো কোনোদিন শুনি নাই যে আমাদের কেউ আছে, আমি তো জানি আমাদের কেউ নেই। জটিলের মা বলে, কে বলেছে কেউ নেই? তোর এক দাদা আছে, ওই বন পার হয়ে তুই যখন যাবি তোর যখন ভয় লাগবে, তোর যখন মনে হবে যে আমাকে কেউ ধরতে আসছে, তখন তুই ওই বনের মধ্যে দাঁড়িয়ে তোর দাদাকে মন প্রাণ দিয়ে ডাকবি। বলে, মা আমার দাদার নাম কি? বলে, তোর দাদার নাম মধুসূদন, যখনই তোর ভয় হবে তুই মধুসূদন দাদাকে ডাকবি। জটিল ওই বনের মধ্যে দিয়ে যাচ্ছে, একদিন জটিলের সত্যি খুব ভয় লাগছে, মনে হচ্ছে ওই বনের হিংস্র জন্তু এসে মনে হয় আমায় আক্রমণ করবে। তো জটিল ওই বনের মধ্যে দাঁড়িয়ে উচ্চস্বরে কাতর কণ্ঠে ডাকছে, দাদা মধুসূদন, মধুসূদন দাদা, দাদা তুমি কোথায়, আমায় একবার দেখা দাও দাদা। দীনবন্ধু করুণার সিন্ধু অনাদির আদি, মধুসূদন দা কি আর থাকতে পারে? কেউ যদি মনপ্রাণ দিয়ে তাকে ডাকে সে না এসে থাকতে পারে না, কিন্তু আমরা তো তাকে ডাকতেই পারি না। তাকে যে কিভাবে ডাকতে হয় সে ডাকার কৌশলটা আমরা জানি না, তাই সেই ছোট্ট শিশু বালক জটিল মনপ্রাণ দিয়ে মনে বিশ্বাস নিয়ে মধুসূদন দাকে ডেকেছিল, মধুসূদন দা এ জগতে আমার আপন বলতে কেউ নেই, মা বলেছে তুমি আমার দাদা। তাই এতদিন পরে যখন আমি জানতে পেরেছি আমার আপন বলতে আমার এক দাদা আছে, দাদা তুমি একবার আমায় দেখা দাও, আমার এই বনের মধ্যে বড় ভয় করছে। ভগবান স্বয়ং এক রাখালিয়া বেশে এসে সেই জটিলের সামনে দাঁড়িয়ে বলল, ভাই তোর কিসের ভয়? এই তো তোর মধুসূদন দাদা তোর পাশে এসে দাঁড়িয়েছে, এই তো আমি এসেছি, দেখ তোর আর কোনো ভয় নেই, তোর যখন যে বিপদ হবে তুই শুধু একবার মধুসূদন দাদা বলে আমায় ডাকবি, আমি এসে তোর সকল বিপদ উদ্ধার করব। নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল, সেই ছোট্ট শিশু বালক জটিল সে তো কোনো কর্মই জানে না, কর্ম কাকে বলে, সৎকর্ম কাকে বলে, অসৎকর্ম কাকে বলে, কোনো কর্মই সে জানে না, তবুও তার ডাকে ভগবান সাড়া দিয়েছে,
একেই বলে ধর্ম। তাহলে আমি যেই দিকে তাকাই শুধু ধর্মেরই জয় দেখতে পাই। আজকে ধর্ম আছে বলে এখানে আমরা সবাই একত্রিত হয়েছি একটি ধর্মীয় অনুষ্ঠান। কালকে কি আর এইখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণভূমি পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে আমরা ধর্ম কথা শুনতে এসেছি, ধর্মীয় অনুষ্ঠানে এসেছি। তাই আমি বলতে চাই ওহে কর্ম ভাই, ধর্মের জয় সব জায়গা, ধর্ম ছাড়া কর্মকে জয় করা যায় না। যেমন রাধারানী, রাধারানীকে কন্যা রূপে পেলেন কে? বৃষভানু রাজা এবং মাতা কৃত্তিকা। পূর্বজন্মে বৃষভানু রাজা আর মাতা কৃত্তিকা ছিলেন ত্রিলবিন্দ মণি আর কলাবতী। পূর্বজন্মে তারা, তাদের মনের বড় বাসনা ছিল নারায়ণের বামের লক্ষ্মীকে যদি কন্যা রূপে পেতাম তাহলে হয়তোই জন্ম সার্থক হত। তাই তেনারা কি করলেন, ওই ত্রিলবিন্দ মণি আর কলাবতী সাধনা শুরু করলেন। কার না হরির সাধনা। হরি সাধনা যখন শুরু করলেন তাদের ধ্যানে মুগ্ধ হয়ে হরি এলেন, মণিবন আমি তোমাদের এই সাধনায় সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা কি বর চাও? ত্রিলবিন্দ মণি আর মাতা কলাবতী বললেন, ঠাকুর আমাদের মনের বড় আশ, আপনার বামের লক্ষ্মীকে যদি আমরা কন্যা রূপে পেতাম তাহলে মেটাতাম এই মনের আশ। হরি বললেন, বেশ তো, তাহলে তোমরা লক্ষ্মীর সাধনা শুরু করো, লক্ষ্মীর ধ্যান করো, লক্ষ্মীর ধ্যান করে লক্ষ্মীকে সন্তুষ্ট করো, তাহলে তো লক্ষ্মীকে কন্যা রূপে পাবে। মণিবর বললেন, শুধু তো লক্ষ্মীকে একা পেলে হবে না, লক্ষ্মীকে কন্যা রূপে যদি পাই তাহলে হরি হবে আমার জামাই, তাহলে হরিকে সন্তুষ্ট করে লক্ষ্মীকে কন্যা রূপে পেতে চাই, মানে কান টানলে যেন মাথা আসে। হ্যাঁ, কান টানলে কি মাথা দূরে থাকে? কান টানলে যেন মাথা আসে। তাই লক্ষ্মী যদি হয় আমার কন্যা, লক্ষ্মীকে যদি আমার কন্যা রূপে পাই তাহলে প্রভু নারায়ণ হবে আমার ঘরের জামাই, তাহলে নারায়ণ লক্ষ্মী যদি নারায়ণ বললে তথাস্ত তাই হবে। তবে এ যুগে নয়, আগত দ্বাপর যুগে। এই বলে ত্রিলবিন্দ মণি আর মণিপত্নী কলাবতী দেহ ত্যাগ করলেন। ওনারা যখন দেহ ত্যাগ করলেন, এবার পরের জন্ম, পরের জন্মে জন্ম নিল রাজা বিশ্বভানু আর মাতা কৃত্তিকা। মাতা কৃত্তিকা সখীদের নিয়ে নদীর ঘাটে গেলেন। নদীর ঘাটে গিয়ে দেখে সুন্দর একটি পদ্ম ফুল। এবার সখীদেরকে বললেন, সখী দেখ এত সুন্দর পদ্ম ফুল, ওই পদ্ম ফুলটা আমায় একটু এনে দিবি? সখীরা পদ্ম ফুল আনতে যায়, যত কাছে যায় পদ্ম ফুল যেন দূরে চলে যায়। সকলেই গেল, কেউ ওই পদ্ম ফুল আনতে পারল না। মাতা কৃত্তিকা যখনই ওই পদ্ম ফুল আনার জন্য জলে নামলো, পদ্ম ফুল মনে হয় নিজেই মায়ের কাছে হেঁটে চলে আসলো। ওই পদ্ম ফুলটি এসে মায়ের যখন পদ্ম নাভিতে স্পর্শ করল, মা পদ্ম ফুলটি খুলে দেখে তার মধ্যে ছোট ছোট একটি শিশুকন্যা ফুটে একটি শিশুকন্যা।
মাতা কৃত্তিকা কি করলেন, কাউকে কিছু না বলে পদ্ম ফুলটা ওইভাবে করে নিয়ে এসে কৃষ্ণভানু রাজাকে জানালেন যে আমি আজ নদীতে গিয়ে ফুলের মধ্যে ছোট্ট শিশু কন্যাটিকে পেয়েছি। কৃষ্ণভানু রাজা বললেন এ কথা রাজ্যে কাউকে বলার প্রয়োজন নেই। ধীরে ধীরে ওই ফুলটাও বড় হয়, ফুলের মধ্যে শিশু কন্যাটাও বড় হয়। একদিন রাজ্যে জানিয়ে দিলেন বৃষভানু রাজার ছোট্ট একটি শিশু কন্যা বৃষভানু মাতা কৃত্তিকার কোলে জন্ম নিয়েছে। তাই আমরা সবাই জানি বৃষভানু রাজনন্দিনী রাধা রানী, কিন্তু ধর্ম করেছিলেন পূর্বজন্মে, তাই সেই ধর্মের ফলস্বরূপ পরের জন্মে রাধা রানীকে কন্যা রূপে পেলেন, তাই না? তাহলে ধর্মের জয় তো সব জায়গায় দেখি, কর্ম করে কে কতখানি কি পেয়েছে আমার তো জানা নাই, তাই কর্ম ভাইয়ের কাছে আমি একটু জানতে চাই, কর্ম করলে কি হয় আর না করলে কি হয়? আমার তো মনে হয় কর্মের থেকে ধর্মটাই বড়, তাই না? শোনো শোনো ও কর্ম ভাই, আমি তোমারে জানাই ধর্মের চেয়ে বড় কিছু এ জগতে নাই। তাই তো প্রথমবারে দাঁড়াই আমি যদি বলি বেশি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবেন গোয়া খুশি। যত মাতা মাসিগণ সকলের চরণে আমি জানাই নিবেদন, আর আসরেতে আছেন যত আমার কৃষ্ণ ভক্তজন সকলের চরণে আমি জানাই নিবেদন। আজ ধর্মের ভূমিকায় দাঁড়াই যদি আমার কিছু ভুল ত্রুটি হয়, সন্তান জ্ঞানে ক্ষমায় আমায় করিবেন সবাই। আমি এই এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, চাঁদ বদলে সবাই মিলে বলুন হরি 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 বল 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 হরি প্রথমে গিয়ে উঠলেন ভরত মুনির আশ্রমে। সেই ভরত মুনির আশ্রম থেকেই কিন্তু রামের বনবাস শুরু। ভরত মুনির আশ্রমে যখন গেলেন, ভরতমণি প্রভু রামকে পেয়ে এত মনে আনন্দ পেয়েছে, এত শান্তি পেয়েছে, প্রভু রামকে খুব সেবা যত্ন করলেন, সেবা যত্নে কোনো ত্রুটি রাখলেন না, পরিপূর্ণভাবে ভরত মুনি প্রভু রামচন্দ্রকে সেবা যত্ন করলেন। পরের দিন সকালবেলা ভরত মুনির আশ্রম ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন, এখান থেকে শুরু হয়ে গেল বনবাস। এবার ভরত খবর পেয়েছে দাদা ভরত মুনির আশ্রমে গেছে, তাই দাদাকে ফিরিয়ে আনার জন্য ভরতও গেলেন ভরত মুনির আশ্রমে। ভরতকে পাওয়া মাত্র ভরতমণি আরো বেশি আনন্দ পেলেন, বেশি খুশি হলেন। রামকে পেয়ে যতটুকু আনন্দ পেয়েছিলেন তার চাইতে ডবলের চাইতে ডবল আনন্দ পেলেন, এমনকি রামের চাইতেও বেশি তাদের চরণ সেবা করতে শুরু করলেন তার। মানে ভগবান রামের চাইতে ভরতকে সেবা যত্ন বেশি করছে।
ভরত মুনির শিষ্যরা জিজ্ঞাসা করলেন, প্রভু একই দেখলাম। কি দেখলে? যে গতকাল যখন স্বয়ং ভগবান রাম এসেছিলেন তখন তুমি রামকেও সেবা যত্ন করেছো, কিন্তু ভরত যখন আসলেন রামের চাইতে বেশি সেবা যত্ন করলেন কেন প্রভু? ভরত যখন আসলো ভরতকে পেয়ে বেশি আনন্দ কেন পেলেন প্রভু? তখন ভরতমণি বললেন শিষ্যদেরকে, ওরে কোটি জন্মের যদি ভাগ্য থাকে তাহলে ভরতের মতো একজন ভক্তের চরণ সেবার করার সুযোগ পাওয়া যায়। ভগবানের চরণ সেবা করার সুযোগ বারবার পাওয়া যায়, কিন্তু ভক্তের চরণ সেবা করার সুযোগ বারবার আসে না। তাই কোটি জন্মের ভাগ্য থাকলে এই ভরতের মতো একজন ভক্তের চরণ সেবা করার সুযোগ পাওয়া যায়। কারণ ভরত তো সাধারণ নয়, বৃন্দাবনে যেমন গোপী সেই গোপী ভাবাপন্ন হচ্ছে ভরত, ভরত হচ্ছে ভক্ত তত্ত্ব। আর জানো নারায়ণ লক্ষ্মীকে কি বলেছিলেন? যে লক্ষ্মী, কেউ যদি আমার সাধনা করে আমাকে পেতেও পারে, তারা নাও পেতে পারে। আমার সাধনা করলে আমাকে পাবে এমন কোনো গ্যারান্টি আমার কাছে নাই। লক্ষ্মী কি বলেছিলেন? প্রভু তাহলে তোমাকে পাবার উপায়? বলে উপায় আছে, আমি একটা জায়গায় গ্যারান্টি দিতে পারি, কেউ যদি আমার ভক্তের সেবা করে, কেউ যদি আমার ভক্তকে ভালোবাসে, সে একদিন আমাকে পাবে। আমার ভক্তের চরণ সেবা করলে আমাকে নিশ্চয়ই পাবে, এখানে আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমাকে দর্শন করলে ভক্তের পাপ মুক্তি হয় না। কিন্তু লক্ষ্মী জানো, আমার ভক্তের যদি দর্শন করে, আমার ভক্তকে যদি কেউ পরশ করে, আমার ভক্ত মুখে যদি কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করে, তার সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যায়। শাস্ত্রে বললেন, পরশেপি পরশেন যাদৃশী লৌহ কাঞ্চন তাদৃশী মহৎ সমাগমে পাপিনাং মুচ্ছতে পাপ। অর্থাৎ ভক্ত দর্শন করলে, ভক্ত পরশ করলে, ভক্ত মুখে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করলে পাপের পাপ বিনাশ হয়ে যায়। তার প্রমাণ দেখেননি ভক্ত প্রহ্লাদ? ওকে মারার জন্য হিরণ্যকশিপু গলায় সর্প ঝুলিয়ে দিল, কিন্তু সেই বিষধর সর্প ভক্ত পরশ পেয়ে, ভক্তকে দর্শন করে, ভক্তের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করে বিষধর সর্প ফুলের মালা হয়ে গেলেন। প্রহ্লাদকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, ওই পাগলা হাতি ভক্তের পরশ পেয়েছে, ভক্ত দর্শন করেছে, ভক্ত মুখে কৃষ্ণ কথা শ্রবণ করে পাগলা হাতি ভালো হয়ে গিয়ে প্রহ্লাদকে পিঠে চাপিয়ে প্রহ্লাদের সুরের তালে তালে ওই হাতিও নৃত্য করতে শুরু করলে। তাহলে বনের পশু যাদের হিংসাবৃত্তি করাই হচ্ছে কাজ, তারাও ভক্ত দর্শন করলে, ভক্ত পরশ পেলে তারা হিংসা ভুলে যায়। তাই সেই ভক্তের আগমন এখানে ঘটেছে। আমি সেই ভক্তের চরণে অধম বিভূতি সন্ন্যাসীর ভক্তি রেখে আমি শুরু করছি আমাদের ভক্তিমূলক বাউল গানের অনুষ্ঠান। গানে ভাষায় সুরে ছন্দে শাস্ত্র তত্ত্বে আমার অনর্গল ভুল হবে, আপনারা সকলেই ক্ষমার চোখে দেখবেন। এই বুক ভরা আশা নিয়ে দাঁড়িয়েছি, আর আমি সব জানি একেবারে মিথ্যা কথা, তবে বাবু অনেক কিছু জানি। হ্যাঁ, আমার বাউল গানের বয়স হয়ে গেল বাবা 30 বছর পার হয়ে গেছে। তার আগে কয়েক বছর কবির দুহারি করতাম, সারা জীবনটা ছোটবেলা থেকেই এই গানের জগতেই পড়ে আছে। বৈঠকী গান থেকে শুরু করে রামযাত্রা ইত্যাদি ইত্যাদি গানের জগতেই আছে। তে এই পর্যন্ত যতদূর আমার বয়স হয়েছে, বেশি হয় না, কেবল 60 বছরে পা দিছে, এটা বেশি হলো বাবা? আমার তো মনে হয় বেশি হয় না। আচ্ছা যাক যাক,
কেউ যদি বেশি মনে করে করবে। তাহলে এই বয়সে আমি অনেক কিছু জানলাম, এত কিছু জেনেছি। এখন বর্তমানে হিসাব করে দেখছি, চিন্তা ভাবনা করে দেখছি, আমি বাবা কিছুই জানি না, কিছুই জানি না। তাই আমি যখন কিছুই জানি না, তাহলে আমার অনর্গল ভুল হবেই, ক্ষমার চোখে দেখবেন। তার আগে মায়েদের কাছে চেয়ে নেব উলধ্বনি, বাবাদের কাছে হরিধ্বনি, আমি দিচ্ছি আমার ইষ্ট দেবতার নামে ধ্বনি। কারণ মায়েদের উলধ্বনি আর বাবাদের হরিধ্বনি, এটা হচ্ছে আমাদের কীর্তনের অঙ্গ। আমাদের সনাতন ধর্মে বাউল, পদাবলী, নাম কীর্তন, কবি, যেখানে যেখানে শুভ কর্ম হয় সেখানে সেখানে এই মায়েদের উলধ্বনি, বাবাদের হরিধ্বনির প্রয়োজন পড়ে। কারণ এটা হচ্ছে শুভ ধ্বনি, মাঙ্গলিক ধ্বনি। তাই ভগবান যেমন যুগে যুগে অবতার অবতীর্ণ হয়ে এ ধরার বুকে নেমে আসেন, ভগবানকে কে চেনে গো? কে ভগবান? ভগবানকে আমরা চিনতে পারি ভগবানের নিত্য শক্তি দ্বারা। ভগবানের নিত্য শক্তিকে না, ভগবানের নিত্য শক্তি হচ্ছে ভগবানের ভক্ত। কি বাবা, এই ভক্তের মাধ্যম দিয়ে তো আমরা ভগবান চিনি। এই যে যেমন সুজিত খাবা, ও যে গুরু, শিক্ষা দীক্ষা দেয়, ওকে সবাই চিনত। একজন হয়তো এখানে মন্ত্র নিয়েছে কারো কাছে শুনে, আজকে দেখলাম বাবা লাইন ধরছে, লাইন ধরেছে। এই যে ভক্তের মাধ্যম দিয়ে ভগবানকে চেনা যায়। তাই ভক্ত যেমন নিত্য শক্তি ছাড়া ভগবান চলতে পারে না, আর ভগবান ছাড়াও নিত্য শক্তি চলতে পারে না, তদ্রূপ আমাদের এই কীর্তনের অঙ্গ হচ্ছে মায়েদের উলধ্বনি আর বাবাদের হরিধ্বনি। যে যত বড়ই শিল্পী হোক, তার গানের সঙ্গে যদি মায়েদের উলধ্বনি বাবাদের হরিধ্বনির যোগসূত্র না থাকে, মাখামাখি না থাকে, 1 কোটি টাকা দিয়ে শিল্পী নিয়ে আসলো, তার গান ভালো হবে না, শুনতেও ভালো লাগবে না, গাইতেও পারবে না ভালো। আর একটা খারাপ শিল্পী মঞ্চে উঠলে পরে তার গানের সঙ্গে মায়েদের উলধ্বনি বাবাদের হরিধ্বনির বেশ সুন্দর একটা মাখামাখি থাকে, অটোমেটিক গানটা ভালো হয়ে যায় বাবা, কারণ নিত্য শক্তির সঙ্গে যোগসূত্র রয়েছে, তাই ভালো হয়ে যায়। তাই মায়েরা উলধ্বনি দিবেন, আর আমি গুরু নামের ধ্বনি দেব, গুরু ছাড়া কোনো কর্ম সফল হয় না। গুরুর চরণে ভক্তি করলে সমস্ত দেবতার চরণে ভক্তি হয়, গুরু আশ্রমে গেলে আমাদের সমস্ত তীর্থই ভ্রমণ হয়ে যায়। তাই সত্য ত্রেতা দ্বাপর কলি চার যুগে ভগবান গুরুকেই শ্রেষ্ঠ আসনে বসিয়ে রেখেছে। আসুন আমরা শুরু করছি এই তিন ধ্বনির মাধ্যম দিয়ে। শুধু তাই নয়, হরিধ্বনির মধ্যে 2টি শব্দ, হকারে কেশব বাস্তৈব, ঋকারে প্রেমময় রাধা, রাধা কৃষ্ণ সংযুক্তানাং ব্রহ্মরূপ পরাত্পরা। অর্থাৎ হরি শব্দের মধ্যে 2টি শব্দ, হ আর হচ্ছে ঋ, আমরা যার নামেই ধ্বনি দেই। শেষ কথায় আসি, হরি বল, এই যে হ ঋ, হকারে কেশব বাস্তৈব, ঋকারে প্রেমময় রাধা, রাধা কৃষ্ণ সংযুক্তানাং ব্রহ্মরূপ পরাত্পরা। উলধ্বনির মধ্যে 2টো শব্দ, উ শব্দ আর হচ্ছে ল শব্দ, উ শব্দে কৃষ্ণ, ল শব্দে হচ্ছে লাদিনী শক্তি অর্থাৎ রাধারানী। মায়েরা উলধ্বনি দিলে এই উলধ্বনির মাধ্যমে রাধা কৃষ্ণ যুগল হয়ে যায়, কারণ উ শব্দ গিয়ে ল শব্দের সঙ্গে যে লিং হয়ে যায়, আর তখন ধ্বনি হয়ে জগতে প্রকাশ পায়। তাই এই ধ্বনিগুলো হচ্ছে মাঙ্গলিক ধ্বনি, শুভ ধ্বনি। আসুন শুরু করি। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই হরি হরি বলো, জয় জয় মা বাসন্তী প্রীতে একবার হরি হরি বলো, জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রভু।
এই পর্যন্ত আমার গুরু বন্ধনা রইল। আজকের পালা প্রসঙ্গ বড় জটিল, ধর্ম বড় না কর্ম বড়। আমার বিপক্ষে গায়িকা ধর্মের ভূমিকা গ্রহণ করেছে আর আমাকে রাখলেন কর্মের ভূমিকায়। আমরা দুই ভাই, এখানে ধর্ম বড় না কর্ম বড়। আমরা ধর্মকেও ছোট করতে পারবো না, কর্মকেও ছোট করতে পারবো না। কি বাবা, ছোট করার কোনো রাস্তা নাই, তবে যুক্তি। এই পালাটা হচ্ছে যুক্তির উপরে নির্ভর করছে। যে যতটা যুক্তি খাড়া করতে পারবে, তখন সেই যুক্তি অনুসারে মনে হবে এটাই তো সত্যি। যেমন নেতারা ভাষণ দেয়, দেখবেন যখন বিজেপির ভাষণ শুনবেন তখন মনে হবে এটাই মনে হয় সত্যি। আবার তারপরের দিন সিপিএম এর কোন নেতা এসে ভাষণ দিল, তখন মনে এইটাই তো সত্যি। আবার যখন তৃণমূলের নেতা এসে ভাষণ দেবে, না এইটাই সত্যি। আবার কংগ্রেসের নেতা এসে ভাষণ দেবে, তখন মনে এইটাই সত্যি। যে যখন ভাষণ দেবে ওইটাই সত্যি। এই ভাষণের মধ্যে এমন একটা ক্যাটাগরি আছে, তাই আমার মিটিং শুনতে খুব ভালো লাগে আর কি। হরি বল হরি বল, ওর থেকে আমরা শিখতে পারি তো। এই আসরে উঠে তর্জা করব, যুক্তি খাড়া করব, আমরা ওখান থেকে শিখি কিছু শিক্ষার আছে। তো সেখানে দাঁড়িয়ে যা হোক কিছু আলোচনার বিষয় আমাকে তুলে ধরতে হবে। তার আগে একটা গান আমি গেয়ে দিই, কেমন? আমার পালার ভূমিকা। তাই ধর্মের ভূমিকায় যিনি, আজকে দেখলাম ওনার ভাষণ শুনে উনি চক বড়া সরাই গেছে আজকে। চক বড়া সরাই গেছে, চক বড়া সরাইলে পরে এক জায়গায় করা মুশকিল বাবা। চক বড়া সরাইও না, এক জায়গায় থাকার চেষ্টা। ঘটনাটা কেমন? একজনের নাম হচ্ছে যতু, বাবার একটাই সওয়াল, আর একটা আছে মেয়ে। ছেলের নাম রাখছে যতু আর মেয়ের নাম রাখছে হচ্ছে গেদি। এখানে গেদি থাকলে কেউ কিছু মনে করো না কিন্তু, আরে যতু যতু বলে কোনো ছেলে থাকলে মনে কিছু করেন না। তো বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা নাই। যতুর কিন্তু একটু বদ অভ্যাস আছে, ওই যে কারণ সোদা পান করে আর কি। হরি বল হরি বল, এটা অভ্যাস আছে। তাই একদিন সকালবেলা বাড়ির থেকে বাইরে হয়েছে, বাবা কিন্তু দেখছে আমার যতু বাড়ির থেকে বাইর হয়ে গেল, সারাদিন আর বাড়ি আসে নাই। সেদিন জম্মের গিলা গিলছে আর কি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে জম্মের গিলা গিলছে। রাত বাইজা গেছে বাবা দশটা, তাও কিন্তু যতু বাড়ি আসে না, কিন্তু আসার কায়দা নাই, এমন গিলা গিলছে ওর আসার আর কায়দা নাই। তাই ওরই এক বন্ধু রিক্সা চালায়, ওই রিক্সা চালক বন্ধুকে নিয়ে না যতুকে বাড়ি দিয়ে আসে, ওর তো যাওয়ার কায়দা নাই। ওই রাত এগারোটার সময় ওরে বাড়িতে নিয়ে গিয়ে ঘরের ভিতরে ঢুকাই দিয়ে ঠেলা দিয়ে যখন ঘরের মধ্যে দিছে, হুশ জ্ঞান তো নাই বাবা, একবার ব্যাং টানা দিয়ে শুয়ে পড়ছে আর কি, ব্যাং টানা দিয়ে আছে আর কি। ব্যাং দেখবেন মরে গেলে চার হাত পাও টান করে মরে, ওই ব্যাং মরার মতো পড়ে গেছে যতু। এখন যতুর বাবা মনে মনে চিন্তা করে, সকালবেলা আমার যতু বাইরে হইলো বাড়ির থেকে, তা বাড়িতে আসলো কিনা দেখি, ঠিক মতো চোখে দেখে না। এখন ওই লাঠি ভর দিয়ে যে ঘরে যতু থাকে ওই ঘরে গেছে। যাবার পরে ঠিক মতো চোখে দেখে না, এখন মাথার সাথে হাত ঠেকে গেছে। এই মাথা নাড়ানাড়ি করে কয় তুই কিডারে, তখন একটু একটু নিশা ছুটছে আর কি, বলে একটু একটু, বেশি ছুটে নাই একটু একটু। যেই কইছে তুই কিডারে, কয় বাবা আমি যতু, কয় আমি যতু। এবারে বুড়া মানুষ আবার ওই দিক দিয়ে গেছে, যে ব্যাং টানা দিয়ে শুয়ে আছে, তো বাবার ডাইন হাতের সঙ্গে হাত ঠেকে গেছে, মানে একটু দূরে যায় আর কি, টানা দিয়ে শুয়ে আছে। ওই হাত ধরে নাড়াচাড়া করে, তুই কিডারে, আমার যতু তো এত, আমার যতু তো এত দূর আসা পারবো না, হাত ধরে টানা টানে তুই কিডারে, কয় বাবা আমি যতু। মনে 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 ভাবে সর্বনাশ, এত দূর আমার যতু আইলো কি করে। আবার ওই দিক গেছে, আবার ডান পার সাথে ঠেকছে, ডান পাও ধরে নাড়ানাড়ি করে, কয় তুই কিডারে, কয় বাবা আমি যতু।
আবার ওই পাশে গেছে, বাম পা ঠেকছে আর কি, বাম পা ধরে টানা টানি করে, কই তুই কি ডারে, কই বাবা আমি যত, আবার ওই দিক দিয়ে আছে, আবার বাম হাত কিন্তু ঠেকে গেছে, বাম হাত ধরে নাড়ানাড়ি করে, কই তুই কি ডারে, কই বাবা আমি যত, যতুর বাবা একবার ভাঙ্গে পড়ছে চিন্তায়, সর্বনাশ আমার যতুর, আজকে কি হয়ে গেল, মেয়েরে ডাক দিছে, ওরে গেদি গেদি রে, কি হয়েছে বাবা, ফুরে তুরে তো আমিও ফুরে তুরে বাবা, কই কি হয়েছে বাবা, কই তাড়াতাড়ি আয় বাতি নাগা, ফুরে তুরে ভাষায় কিন্তু বাতি ধরা এই কথা কয় না, বাতি নাগা, কই বাতি নাগা, কই কও না কি হয়েছে, আরে কি হয়েছে, সর্বনাশ হয়ে গেছে আমার যতু, যে আজকে চক বেড়ে সরাই গেছে আমার যতু, আজকে এক জায়গায় নাই আমার যতু, সারা চক বেড়ে সরাই গেছে, ঘর বেড়ে সরাই গেছে, ব্যাপার হচ্ছে ওই জায়গায় আমার বিপক্ষের গায়িকা তিনি, ধর্মের ভূমিকায় আজকে ঘর ঘরে সরাই গেছে তিনি, আমি এক জায়গায় করি কেমন করে বাবা, এক জায়গায় করা মুশকিল, তাই যা হোক ছড়াকার যাই করো, টান দিলে চলে আসবো সব, অসুবিধার কারণ নাই। প্রথম করেছে প্রকাশ, আর সুন্দর সুন্দর যুক্তি, সেই যুক্তি অনুসারে তাও করেছে সুন্দরভাবে প্রকাশ। ওনার কথা শুনে মনে হয় যে কর্মের কোনো ভূমিকাই নাই, ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ, কিন্তু ধর্ম ভাই আমি তোমাকে বলতে চাই, আগে ভগবানের সৃষ্টির দিকে যাই, এবারে ভে করে নাও, এই জগৎ সৃষ্টি করার আগে, জগৎ সৃষ্টি করলেন কেন, ভগবান নিজেকে নিজে আস্বাদন করবে, নিজেকে নিজে উপলব্ধি করবে, তাই ভগবান তিনি সৃষ্টির জগতে গেলেন, কিন্তু প্রথমেই কিন্তু মানুষ সৃষ্টি করে নাই, প্রথম সৃষ্টি করলেন বৃক্ষ, আমাদের শেষ জন্ম হচ্ছে মানব জন্ম, সেই বৃক্ষ জন্ম কতবার পেলাম না, 20 লক্ষ বার, তারপরে জলজ প্রাণী, জলে যারা বাস করে সেই প্রাণী আমাকে সৃষ্টি করলেন, কতবার না জলজ প্রাণী হয়ে আসলাম, 11 লক্ষ বার জন্মগ্রহণ করলাম, তারপরে আমাকে কৃমিকীট সরীসৃপ রূপে পাঠালেন, এই যে সৃষ্টির জগতে সেই কৃমিকীট সরীসৃপ কতবার হলাম, এখানে আমার একটু ভুল হয়ে গেছে, জলজ প্রাণী হয়েছি আমরা 9 লক্ষ বার, আর কৃমিকীট সরীসৃপ রূপে জগতে পাঠালেন আসলাম 11 লক্ষ বার, তারপরে পাখিকুলে, পাখিকুলে জন্ম পেলাম 10 লক্ষ বার, তারপরে পশুকুলে জন্ম নিলাম কতবার, 30 লক্ষ বার, এই হচ্ছে আমাদের 80 লক্ষ জনি ভ্রমণ। এই সৃষ্টির জগতে গিয়ে ভগবান কোন শান্তি পেলেন না, নিজেকে নিজে আস্বাদন করতে পারলেন না, কেন একটা বৃক্ষ নিজেকে নিজে আস্বাদ ভগবানকে আস্বাদন করতে পারে না, একটা পশু ভগবানকে আস্বাদন করতে পারে না, তাই ভগবান সৃষ্টির জগতে গিয়েও কোনো শান্তি পেলেন না, তারপরে পুনরায় শেষ দিকে তিনি সৃষ্টির জগতে আসলেন, যে রূপটা ভগবানের সম্মুখে এসে দাঁড়ালেন সেই রূপটা হচ্ছে মানুষ রূপ, এই হচ্ছে আমাদের শেষ জনম, এই মানব জনম পেলাম 4 লক্ষ বার, 4 লক্ষ বারের মধ্যে পূর্ণ জনম কিন্তু পাইনি, 4 লক্ষ বার, কখনো আমি মুচির ঘরে, কখনো ডোমের ঘরে, কখনো মেথরের ঘরে, কখনো সাঁওতালের ঘরে, কখনো আমি মুসলমান হয়েছি, কখনো বৌদ্ধ হয়েছি, খ্রিস্টান হয়েছি, জৈন হয়েছি, কতবার কোথায় কখন গিয়ে জন্মগ্রহণ করেছি এটা আমার ঠিক ঠিকানা নাই, কেন এই দেহটা পাওয়া হচ্ছে প্রকৃতির দিয়া প্রদত্ত দেহ, প্রকৃতির যেই দিন প্রয়োজন ফুরিয়ে যাবে আমাকে টেনে নেবে, এ কথা কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, অর্জুন তোমার মধ্যে যে আমি অবস্থান করে আছি এটা আমি একজন ভাড়াটিয়া স্বরূপ, ভাড়াটিয়া হিসাবে
তোমার এই ঘরের মধ্যে আছে, কারণ এটা তোমার প্রকৃতির দিয়া প্রদত্ত দেহ। এই প্রকৃতি যেই দিন বলবে যে আমার ঘর ছেড়ে দাও, তখন আমি কৃষ্ণ আর তোমার এই ঘরে থাকতে পারবো না, কারণ আমি আত্মা। আত্মার অবস্থান কোথায় জানো অর্জুন? আত্মার অবস্থান হচ্ছে আত্মা বায়ুভূতা নিরাশ্রয় মাং, অর্থাৎ আমার কোনো আশ্রয় নাই, আমি বায়ুভূতা, আমি বড় তখন একা, কেউ নাই আমার। আবার যখন প্রকৃতির খেয়ালে বৃষ্টির ধারায় আমি নেমে আসব এই পৃথিবীতে ফসলের মাধ্যম দিয়ে, ফসলের ভিতর দিয়ে, সেই ফসল যদি কোনো নারীতে খায়, নারীর দেহে আমি হব শনির, আর যদি পুরুষে খায়, পুরুষের দেহে আমি হব শুক্র। আবার শুক্র শনিতের মিলনেতে আবার তোমার একটা প্রকৃতির দেয়া প্রদত্ত দেহ হবে, আবার পুনরায় সেই দেহে গিয়ে আমি পরমাত্মা রূপে অবস্থান করব। এমনি ভাবে আমার আসা যাওয়া চলছে নিরন্তর। গেছো অর্জুন, তুমি এইবারই এসেছো তা না, যাবৎ জননং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নম ইতি সংসার ফুটতর দোষ কথমিহ মানব তব সন্তোষ। তাই তুমি কিসে সন্তুষ্ট, কখন কোথায় কিভাবে বৃষ্টির ধারার সঙ্গে তুমি সাইবেরিয়ায় পড়েছিলে, না সাগরে পড়েছিলে, না পায়খানার ট্যাঙ্কির মধ্যে পড়েছিলে, তুমি যেখানে যখন যে অবস্থায় পড়েছো, তুমি যদি পায়খানার ট্যাঙ্কির মধ্যে কৃমিকীট হয়ে থাকো, আমি সেই দিন তোমার সাথে ছিলাম। তাই কখন কোথায় কিভাবে তুমি জন্মগ্রহণ করেছো তার ঠিক নেই, তুমি যেখানে ছিলে যেখানেই আছো আমি সঙ্গে সঙ্গে আছি, কিন্তু এই মানুষ আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু আমি আমার ভক্তকে ছেড়ে যেতে পারি না, আমার ভক্ত যেখানে যায় আমি সেখানেই থাকি, এটাই আমার অনন্ত কাল ধরে আসা যাওয়া চলছে। আমিও আসি আমার ভক্তের সঙ্গে সঙ্গে, আমিও আসি। তাই এমনি ভাবে মানব জনিতে ভ্রমণ করতে করতে যখন আমি একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম পেলাম, পূর্ণ দেহ নিয়ে, আমি পচা না, আমি গলা না, আমি অন্ধ না, আমি খোরা না, আমি বোবা না, এই জন্মটা আমার পূর্ণ জন্ম। এই পূর্ণ জন্ম যখন মানুষ পায়, তখন ওই জন্মটা তার শেষ জন্ম। তাহলে এমনি ভাবে ভগবান সৃষ্টির জগতে গেলেন, আর মানুষ জন্ম যখন দিলেন, এই মানুষের মাধ্যম দিয়ে ভগবান নিজেকে নিজে আস্বাদন করতে শুরু করলেন, কারণ ভক্তই তো পারে ভগবানকে আস্বাদন করতে। কি বাবা, তাই ভগবান বলে দিলেন যে বিশ্বপিতার বিশ্ব মাঝে এই বিশ্বটাই কারবার, মানুষ হচ্ছে মূলধন আমার, কিন্তু মানুষের কর্মটা হচ্ছে কারবার, ধর্ম পরে আগে কর্ম। এই বিশ্ব জগতে বিশ্বপিতার মানুষ হচ্ছে মূল সম্পদ ভগবানের, আমরা মূল সম্পদ, কিন্তু আমাদেরকে দাঁড় করালেন ভগবান কর্মের উপরে। কর্মানং বাধ্যতং বুদ্ধি, ভগবান আমাদেরকে পাপ দেয় না, ভগবান আমাদেরকে পুণ্যি দেয় না, ভগবান আমাদেরকে দুঃখ দেয় না, আবার ভগবান সুখও দেয় না। তাহলে ভগবান দেয় কি? হ্যাঁ দেয়। তাহলে সুখ দুঃখ পাপ পুণ্যি এটা আমরা ভোগ করি কেন? ওই যে নিচের লাইনে লেখা আছে কর্মানং বাধ্যতং বুদ্ধি, যে যেমন কর্ম করবে সে তেমনটি ফল ভোগ করবে। তাই এখানে গীতায় লিখেছেন, ন কীর্তিতং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, ন কর্মফলং সংযোজনং সবাবস্তু প্রবর্ততে। তুমি যদি ভালো কর্ম করো, ভালো ফলটা তুমি পাবে, এটা কৃষ্ণ ভগবান করে দেবে না, তোমার কর্মের উপরে দাঁড় করিয়েছে তোমাকে। ভালো কর্ম করো, ভালো ফলটা পাবে, তখন ধর্মটা বুঝতে পারবে। যদি আমি খারাপ কর্ম করি, খারাপের ভাগে আমি হব, এটা ভগবান কৃষ্ণ দিলেন না,
এটা আমার কর্মের উপরে দাঁড় করিয়ে দিয়েছে। আমি খারাপ কর্ম করো, দুটো কর্মই দিয়েছে জগতে, একটা খারাপ একটা ভালো, একটা ধর্ম একটা অধর্ম। তবে তুমি কোনটা বেছে নেবে, ধর্মের পদ বেছে নেবে না অধর্মের পদ বেছে নেবে, এটা তোমার উপরে নির্ভর, এটা ভগবানের হাত নাই। তাহলে খারাপ কর্ম করলে খারাপ ফলটা আমি পাবো, এটা আমি করেছি তাই আমি পেয়েছি। আমি যদি রাত দিন ২৪ ঘন্টা পরিশ্রম করে দুহাত ভরে টাকা পয়সা রোজগার করি, তাহলে একদিন দেখবেন আমার বাড়ি সাততলা হয়ে গেছে। হবে না বাবা? হবে না, হবে। আর আমি যদি বসে বসে খাই না, এক পয়সা রোজগার করুম না, তাহলে আমার বাড়িতে সারা জীবন ভর কি দুতলা তিনতলা হবে? কোনোদিন হবে না। ভগবানের ঠেকা পড়ে নাই আমার বাড়িতে দুতলা করে, এটা ভগবানের ঠেকা নাই। তাহলে যে যেমন কর্ম করে, কর্মটাকে কর্মের উপরে মানুষকে দাঁড় করিয়েছেন, তাই কর্ম শ্রেষ্ঠ ধর্ম পরে। ধি ধারায়তে ধর্ম, ধর্ম ধারায়তে প্রজা, স্বকথং ধর্ম সেতুনাং বক্তা কর্তা বিরক্ষিতা। ধর্ম কাকে বলছে? যা ধারণ করে মানুষ বেঁচে থাকে, যা ধারণ করলে তোমার ধর্ম হবে, সেই ধারণ করাটাই হচ্ছে তোমার ধর্ম। তাহলে কি ধারণ করবে? ধারণ করতে হবে তোমাকে কর্ম, যে সৎকর্ম ধারণ করে মানুষ বেঁচে থাকে, আর সেই কর্মের মাধ্যম দিয়ে মানুষের ধর্ম হয়। একজন যদি কয় আমার মাস্টার চাকরি দেন, মাস্টারের চাকরি দিব, মাস্টারের চাকরি পেতে গেলে ওকে কর্ম করতে হবে, ওর মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, তবে সে কর্মটা পাবে, সেই চাকরিটা পাবে। উকালতি করতে গেলে উকালতি পাশ করতে হবে, ব্যারিস্টার হতে গেলে ব্যারিস্টারি পাশ করতে হবে, ডাক্তার হতে গেলে ডাক্তারি পাশ করতে হবে। তাহলে সমস্ত জায়গাতে কর্ম, কর্মের পরে হচ্ছে ধর্ম। আমি ডাক্তারি পাশ করলাম, আমি ডাক্তারের চাকরিটা পেলাম না, পেলাম তার মানে আমার ধর্ম হলো, এতদিন ছিল আমার কর্ম। ভক্ত হতে গেলেও তাই, কর্মকেই শ্রেষ্ঠ স্থানে রেখেছে খেতি, কারণ ভক্ত অত তাড়াতাড়ি হওয়া যায় না। ভ শব্দে তিনটে অক্ষর লাগে ভক্ত লিখতে গেলে, ভ কত কয় তয় যুক্ত অক্ষর, কিন্তু আলাদা আলাদা করলে তিনটি অক্ষর। ভ শব্দে পঞ্চ ভাব গহি ভগবান ভরসা যথা নববিধা ভক্তি যুক্তা ভকারস্য সুলক্ষণ। এগুলো সব কর্মের মধ্যে। ক শব্দে কৃষ্ণ নাম সদা যুক্তা কিঞ্চিত করুণাধা। কৃষ্ণে কর্ম সমর্পিত ককারস্য সুলক্ষণ। শব্দে আত্মতত্ত্ব পরতত্ত্ব তত্ত্বাবিতং নিরূপণম ত্রিবেদী সঙ্গবেশনম তকারস্য সুলক্ষণম। এগুলা পাশ না করলে তুমি ভক্ত হতে পারবে না। তাই ভক্ত হতে গেলে আগে কর্মের প্রয়োজন, কর্মটা আগে ধর্মটা পরে। কর্ম করে যাও, ফলের আশা করো না। হরি বল হরি বল। এবার একটা গানের মধ্যে যাই, আর গানে গানে আমার ধর্ম ভাইকে একটু বুঝাই কর্ম কাকে বলে। সুন্দর উদাহরণ দিয়েছে, থাক বাবা তত্ত্ব। একটা জায়গা আলোচনার শেষ আছে, হরি বল হরি বল, তাও গানের মধ্যে যাই আর আমার ধর্ম ভাইকে আর একটু বোঝাই কেমন। শুধু মানুষকেই কর্মের উপরে দাঁড় করালেন ভগবান, এটা না। কিন্তু কৃষ্ণ কি বললেন অর্জুনকে, অর্জুন এই জগতই আমি, আমি সৃষ্টি, আমি প্রলয়, আমি পালন কর্তা, আমি সব,
আমি ভিন্ন জগতে কিছু নাই, কারণ প্রাণহি ভগবান ঈশ্ব প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণনে ধার্যায়েত লোকম সর্ব প্রাণময় জগৎ। সবার মধ্যে যে প্রাণ সত্তা ওইটা আমি। তাহলে আমি জগতে, আমি ছাড়া আর ভিন্ন কিছু না। তাহলে আমি যদি সব হই, অর্জুন আমাকে এই আমার এই জগতে কিছু পাবার নাই, আবার কিছু হারাবারও নাই, তথাপিও আমাকেও কর্ম করতে হয়। ভগবান কৃষ্ণ যিনি নিজেও কর্ম করেন, তিনি নিজে কর্ম করে জগৎবাসীকে শিখিয়ে যায় যে তোমরা কর্মকে ফাঁকি দিও না, কর্ম ফাঁকি দিলে তোমাদের কোনো ধর্ম হবে না। তাই আমি কৃষ্ণ, আমি নিজেও কর্ম করি। ভগবান নিজে কেমন করে কর্ম করে? ও বাবা, ভগবানের চাইতে কর্ম মনে হয় মানুষও করে না। ভগবান কৃষ্ণ কি করলেন? চারটি বর্ণের সৃষ্টি করলেন, কোনো জাত নয়, কোনো জাত নয়। এখানে আমরা অন্য রকম বুঝাই, আমরা জাতাজাতি করি। চারটি বর্ণ, চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণই কর্ম বিভাগ আসো। অর্জুন, আমার অঙ্গ থেকে, আমার দেহ থেকে আমি চারটি বর্ণের সৃষ্টি করলাম, কি তার গুণ কর্মের দ্বারা সৃষ্টি করলাম। ব্রাহ্মণ সৃষ্টি করলাম, ক্ষত্রিয় সৃষ্টি করলাম, বৈশ্য সৃষ্টি করলাম, আমি শূদ্র, কিন্তু তাদের গুণ কর্মের দ্বারা। ব্রাহ্মণ হয়ে যদি ব্রাহ্মণের কর্ম না করে তাহলে সে ব্রাহ্মণ নয়। কি বলো, ব্রাহ্মণের নয়টা কর্ম দিলেন, কি? সমদম তপ শৌচ খান্তি আর্য মেবচ জ্ঞান বিজ্ঞান আচিক্য ব্রহ্ম কর্ম সভাভজ। ক্ষত্রিয়ের সাতটা কর্ম কি? সূর্য তেজ ধৃতি দাক্ষ যুদ্ধে জাতি পালোয়ানন। যুদ্ধে জাতি পালোয়ানন, আর হচ্ছে দানস্য ঈশ্বর ভাব্য ক্ষত্রিয় ধর্ম সভাভজ। ক্ষত্রিয়ের সাতটা কর্ম, বৈশ্যের হচ্ছে তিনটে কর্ম, কি? ব্যবসা করা, কৃষি কাজ করা, আর হচ্ছে গো পালন করা। এই বৈশ্যের তিনটি কর্ম, আর বাকি সব কর্ম হচ্ছে শূদ্রের দাসত্ব করা, যারা লেবার শ্রেণীর মানুষ বাকি কর্ম তাদের। এখানে লেবার কেউ ছোট করে নাই, ব্রাহ্মণ কেউ বড় করে নাই, ক্ষত্রিয় কেউ বড় করে নাই, বৈশ্য কেউ বড় করে নাই, আমরা শুধু বড় ভাবে দেখেছি। কিভাবে সৃষ্টি করলেন? ভগবান কৃষ্ণ চিন্তা ভাবনা করে দেখলেন, ব্রাহ্মণ হচ্ছে জ্ঞানী অর্থাৎ শিক্ষক, সমাজ শিক্ষক। তাই এই সংসারে যারা শিক্ষক তারা ব্রাহ্মণের ভূমিকা পালন করে চলছে। শিক্ষক যদি না থাকে, জ্ঞানী যদি না থাকে, তাহলে জগৎ চলে? চলবে বাবা? তাহলে জগতে শিক্ষকের প্রয়োজন। শিক্ষক কারা? এরা ব্রাহ্মণের ভূমিকা পালন করে যাচ্ছে। ব্রাহ্মণ হয়েই যে ব্রাহ্মণের ভূমিকা পালন করা যায় তা নয়। একজন যদি শিক্ষক হয়, জ্ঞানী হয়, সেই ব্রাহ্মণের ভূমিকা পালন করছে। তাই শিক্ষক সমাজ ছাড়া আমাদের দেশ চলে না। এবার ক্ষত্রিয় কারা? ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা। তে যারা আমাদের দেশের সৈনিক বিএসএফ, এরা পাহারা দিচ্ছে, মিলিটারি এরা হচ্ছে সৈনিক, পুলিশ প্রশাসন এরা সৈনিক, এরা ক্ষত্রিয়ের ধর্ম পালন করছে। কারণ সৈনিক না থাকলে অন্য দেশ আমাদের দেশকে দখল করে নিয়ে যাবে, তাহলে ক্ষত্রিয় থাকতে হবে। ক্ষত্রিয় ঘরে জন্ম নিলে ক্ষত্রিয়তা না। যারা সৈনিক, যারা প্রশাসন, তারাই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম পালন করছে। আর যারা কৃষি কাজ করছে,
তারা বৈশ্যের ধর্ম পালন করছে, যারা ব্যবসা করছে এই দেশের সঙ্গে ওই দেশ ওই দেশের সঙ্গে, তারা বৈশ্যের ধর্ম পালন করছে, যারা গো পালন করছে এরা বৈশ্যের ধর্মটা পালন করছে, আর বাকি সব লেবার। লেবার না থাকলে পৃথিবী চলবে না, দেশ চলবে না, ক্ষত্রিয় না থাকলে দেশ থাকবে না, ব্যবসাদার না থাকলে দেশের উন্নতি হবে না, জ্ঞানী ব্যক্তিরা না থাকলে, শিক্ষক সমাজ না থাকলে কেউ শিক্ষিত হবে না। এই জন্য ভগবান সৃষ্টি করলেন, আর এই চারটে কর্ম ভগবান নিজেই করেন। সর্বজ্ঞানের জ্ঞানী হচ্ছে ভগবান, তাই গীতা রেখে রেখে গেছেন আর বলে গেছেন, হে জগৎবাসী, আমার যে অমৃত বাণী আমি রেখে গেলাম, তোমরা যদি কেউ এই অমৃত বাণীকে একটু অনুকরণ করে চলতে পারো, অনুসরণ করে যদি চলতে পারো, তাই তিনি সর্বজ্ঞানী। তাহলে জ্ঞানীর ভূমিকা কৃষ্ণ পালন করছেন, এটা হচ্ছে কর্ম, ভগবান কৃষ্ণের কর্ম। আর ভগবান কৃষ্ণ নিজে কিন্তু যুদ্ধ করছে, ভগবান ক্ষত্রিয় ধর্ম পালন করছে, এটা ভগবানের কর্ম পালন করছে। কেন? হিরণ্যকশিপুরকে মার আনলেন যুদ্ধ করে, রাম যুদ্ধ করেছেন, কৃষ্ণ যুদ্ধ করেছেন, এই যে ক্ষত্রিয় ধর্ম, নিজে ভগবান কৃষ্ণ নিজেই ক্ষত্রিয় হয়েছেন। আবার ভগবান হয়ে ভগবান নিজে ব্যবসা করেছেন, কারণ গোপালন করেছেন, নন্দরাজাকে দিয়ে ব্যবসা করিয়েছেন, নন্দরাজা হচ্ছে বৈশ্য, আর বলরাম দাদা তিনি কৃষি কাজ করেছেন, তার ঘাড়ে হচ্ছে নাঙ্গল। তাহলে ভগবান হয়েও সে বৈশ্যের ভূমিকা পালন করছে, আবার কৃষ্ণ দাসী বৃত্তি করেছে, লেবার দিয়েছে ভক্তের জন্য, ভগবান চাকর হয়েছে লেবার দিয়েছে। তাহলে ভগবান একাই চারটে ধর্ম পালন করে গেছে, এটা ভগবানেরও কর্ম। তাই অর্জুন, আমিও কর্ম করি, কর্ম ছাড়া চলবে না। অজামিল নাকি কোনোদিন ভালো কর্ম করে নাই, এই কথা মিথ্যা নয়, তবে জানো না তুমি আসল ঘটনা গো, ওরে আমার ধর্ম ভাই, সেই সঠিক কথা এখন আমি তোমারে জানাই। অজামিল সত্য কথা পতিতাকে বিয়ে করেছিলেন, সেই পতিতা হচ্ছে চণ্ডালিনী, ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে তিনি ব্রাহ্মণত্ব ভুলে গিয়ে, বেদ পাঠ ভুলে গিয়ে, এবং কি গায়ত্রী মন্ত্র এটাও ভুলে গেলেন। কেন? ওই নারীর প্রেমে মোহিত হয়ে, যখন ভুলে গেলেন, তাদের অনেক পুত্র সন্তান হলো, কথাটা ঠিক বলে গেল। এখানে ঘটনাটা কোথায় হলো? আমাদের লমস মুনি যিনি, এই লমস মুনির সর্ব অঙ্গে হচ্ছে লোম, শুধু তাই নয়, হাতের তালুতে লোম, পায়ের তালুতে লোম, লোম ছাড়া জায়গা নাই। তো সারা গায়ে যদি লোম থাকে অসুবিধা নাই, যদি হাতের তালুতে লোম থাকে খাওয়া দাওয়া খুবই অসুবিধা। ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান আমার খুব অসুবিধা হচ্ছে, এ আমার হাতের লোম থেকে আমি কি করে মুক্তি পাই? ভগবান বললেন, মুক্তি পাওয়ার আছে একটা উপায়, তুমি যদি চণ্ডালের বাড়িতে ভাত খাও সেই দিন তোমার হাতের লোম থাকবে না। এবার লমসমণি কি করলেন? এক চণ্ডালের বাড়ি চলে গেলেন, চণ্ডালের বাড়ি গিয়ে যখনই উঠলেন, চণ্ডালের স্ত্রী ছিল ভক্ত, লমসমণিকে পেয়ে তার চরণে ভক্তি করে তাকে এমন সেবা যত্ন করলেন, সেবা যত্ন করার পরে যখন তাকে সেবা করালেন, কিন্তু লমসমণির তো লোম যায় না, লোম কিন্তু আর গেল না। ভগবানের কাছে গেলেন, ভগবান তুমি কোথায় পাঠালে? আমি তো চণ্ডালের বাড়িতে গেলাম, তার বাড়িতে ভাত খেলাম,
কই আমার হাতের লোম তো গেল না। ভগবান বলেছিলেন, ও মণিবর, চণ্ডালও ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণও চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই তুমি যে চণ্ডালের বাড়িতে গিয়েছিলে, তারা যে পরম ভক্ত, তাদের মধ্যে কোনো চণ্ডালের আচরণ পেয়েছিলে? বলে, না তো প্রভু, তাদের মধ্যে তো কোনো চণ্ডালের আচরণ বিধি আমি কিছুই দেখলাম না। বলে, তাহলে তোমার হাতের লোম যাবে কি করে? কারণ ওরা তো চণ্ডাল নয়, চণ্ডাল কেন, আসলে চণ্ডাল নাই তারা, তারা হয়ে গেছে ভক্ত। তাই তুমি চণ্ডালের বাড়ি যাও। এমনি করতে করতে ঘুরতে ঘুরতে ওই লমসমণি আসলেন কোথায়? না, অজামিলের বাড়িতে। অজামিলের বাড়িতে যখন আসলেন, কোনো ভক্তি শ্রদ্ধা নাই, ওই যে সবকিছু ভুলে গেছে, কোনো ভক্তি নাই, কোনো শ্রদ্ধা নাই, মণিবর এসেছে তার চরণ ধোয়াব, একটু ভক্তি করব, এই সব কিছু নাই। বললেন, আপনি কেন এসেছেন? বলে, আমি তোমার বাড়িতে এক মুষ্টি সেবা করতে চাই। বলে, ঠিক আছে, দেব। যাই হোক, রান্না বাড়ি করে যখন সেবা দিলেন, সেবা করার সঙ্গে সঙ্গে লমসমণি হাতের তালুর লোম থেকে মুক্তি পেয়ে গেল। যখনই মুক্তি পেলেন, লমসমণি বুঝতে পারলেন, এরা তো ব্রাহ্মণ, ব্রাহ্মণত্ব ভুলে গিয়ে এরা চণ্ডালের রূপ ধারণ করেছে। তা আমি যখন মুক্তি পেলাম, এদেরকে তো আমার কিছু দিতে হবে। সে চণ্ডালিনীকে ডাক দিয়ে বললেন, মারে, আমি তোর বাড়ি সেবা করে আমি লোম থেকে মুক্তি পেয়েছি, তা আমার তো কিছু দিয়া দরকার, আমি তোকে একটা জিনিস দিয়ে যাই। কি জিনিস? এরপরে যখন তোদের সন্তান হবে, তার নামটা রাখিস নারায়ণ। নারায়ণ, তার নামটা নারায়ণ রাখিস। কারণ লমসমণি মনে মনে ভাবলেন, এরা যদি ভগবানকেও না ডাকে, এ নারায়ণ নারায়ণ বলে তো ডাকবে নিজের ছেলেকে, তাতে নামের ক্রিয়া হবে, অজান্তে নামের ক্রিয়া হয়ে যাবে, এরা মুক্তি পেয়ে যাবে। তাই লমসমণির কথা অনুসারে যখন তাদের পুত্র সন্তান হলো, এই যে লমসমণি যে বাক্য দিলেন, সে বাক্য পালন করলেন, এটাকেই বলে কর্ম। লমসমণির কথা অনুসারে বাক্য রক্ষা করতে গিয়ে সেই কর্মটা যখন করলেন, নিজের ছেলের নাম রেখে দিলেন নারায়ণ। এই যে নারায়ণ নারায়ণ বলে ডাকে, ও নারায়ণ কোথায় গেলি, নারায়ণ ভাত খেয়ে যা, নারায়ণ এইদিকে আয়। এই যে মনের অজান্তে নামের কিন্তু ক্রিয়া হয়, এটা মনের অজান্তে ক্রিয়া হচ্ছে, মৃত্যু সজ্জা। তখন কাকুই দেখতে পায় না, তখন দুই চোখের জল ফেলে দিয়ে বলছে, নারায়ণ রে, আর তো আমার কেউ নাই, তুই একটিবার আমার সম্মুখে এসে দাঁড়া, আমার এই মরণ কালে আমি তোকে দর্শন করতে করতে করে আমার নারায়ণ আমি যেন জগৎ থেকে চলে যাই। এই যে নারায়ণ নারায়ণ বলতে বলতে তার ভিতরে যে নিষ্কাম ডাক, ভগবানকে ডাকলেই হবে না, সব ডাক ভগবানের কাছে পৌঁছায় না, যদি কখনো নিষ্কাম ডাক হয়, নিঃস্বার্থ ডাক হয়, তখন ভগবান সেই ডাক শ্রবণ করেন। তা অজামিল ডেকেছিলেন, তখন সেই দিন ওর ভিতরে কোনো কাম ছিল না, নিষ্কাম ডাক, জানে আমার অন্তিম সময় এসে গেছে। তাই সেই ডাকের মধ্যে ছিল না কোনো লোভ, সেই ডাকের মধ্যে ছিল না কোনো লালসা, সেই ডাকের মধ্যে ছিল না কাম। এই নিষ্কাম ডাক যখন ভগবানকে ডাকলেন, ভগবান নারায়ণ নারায়ণের দূত পাঠিয়ে দিয়ে যমদূতকে পরাস্ত করে তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে গেলেন। এখানে কর্মের স্থান ধর্মের নয়, ধর্মটা পরে হয়েছে,
আগে কর্মটা করতে হয়েছে নমসমনির অনুসারে। এই কথাই জিজ্ঞাসা করেছিলেন যম রাজার কাছে যমদূত, এটা আবার কোন ধর্ম? সারা জীবন অকর্ম করেছে, মৃত্যুকালে নারায়ণ নারায়ণ বলে মরে গেলেন, তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে গেল, আমরা আর কোনোদিন পাপি আনতে যাব না, আপনি আর পাঠাবেন না, এই চাকরি থেকে আমরা বরখাস্ত দিচ্ছি, আপনার এই চাকরি আর করবো না। যমরাজকে বলছে যমদূত কি হয়েছে, বলে ওই যে অজামিল সারা জীবন ভালো কর্ম করেনি, ওই যে নারায়ণ নারায়ণ বলেছে তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে গেলেন, এটা কোন ধর্ম? যমরাজ বলেছেন এটা হচ্ছে ভাগবত ধর্ম, এটা ভাগবত ধর্ম। আরে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ যে ধর্ম পালন করে এটাকে কি বলে? এটা ভগবান মনুর থেকে এসেছে, এটা হচ্ছে সবাই পালন করে মানব ধর্ম। আর ভাগবত ধর্মে বলেছে একবার কৃষ্ণ নাম নিলেই যত পাপ হরে, পাতকির সাধ্য নাই তত পাপ হরে। তবে কথাটা রাখবে খেয়াল করে, একবার নাম নিলেই কিন্তু মুক্তি, আপনি যত পাপ করেছেন জীবনে সমস্ত পাপ থেকে মুক্তি। এবার মুক্তি পেয়ে গেলেন, এবার মুক্তি পাওয়ার পরে যদি মনে মনে ভাবেন একবার কৃষ্ণ নাম নিলেই তো সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়, এবার শুরু করলেন পাপ করা, আবার আকাম শুরু করে দিলেন। ওই যে মনে আছে একবার কৃষ্ণ নাম নিলেই ভাগবত ধর্মে বলেছে সে মুক্তি পেয়ে যাবে, একবার মুক্তি পেলেন আবার আকাম করলেন কুকাম করলেন। তবে দয়া করে মনে রাখবেন আর আপনার হবে না, ওই একবার, ওই একবার হরি নাম নিলে যত পাপ করে, সে যদি আবার দ্বিতীয়বার পাপ করে ওই হরি নামে ভগবানের নামে, সে আর মুক্তি পায় না সংসারে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল, এটা ভাগবত ধর্ম। এখানে কর্মের স্থান আগে, অত কথায় যাব না আমি, সংক্ষেপেতে সারি ধর্মের ভূমিকায় যিনি প্রাণ ভরে গান করুক তিনি, শুনবে যত ভক্ত সকলি, এইবার আমার কৃষ্ণ ভগবান কেমন করে লেভা লেবার গিরি করে, আবার ভগবান ভক্তের জন্য চোর হয় বলবো সভা পরে, ভক্তের জন্য ভগবান চুরি করে, ভক্তের জন্য ভগবান চাকর হয় কত কষ্ট করে, তার বিনিময়ে ভক্তকে কি দিতে হয় ভগবানকে? ভক্তকে দিতে হয় আত্মসমর্পণ, তার চরণে আত্মসমর্পণ করে দাও, দেখবে তোমার বোঝা ভগবান নিজে মাথায় করে বহন করবেন, ভগবান লেবার হয়ে যাবে, আপনার চাকর হয়ে যাবে। গীতায় লেখা আছে না, অনন্যাস চিন্তান্তমান পদ্য পাশতে তেষাং নিত্যায় অভিযুক্তানাং যোগক্ষমম বহম মহম। এই কথাটার মানে যে আমার চরণে জীবন যৌবন মন প্রাণ অর্পণ করে দেয় তার বোঝায় আমি নিজে মাথায় করে বহন করি, কথা মিথ্যা নয়। অর্জুন মিশ্র নামে একজন ব্রাহ্মণ বটে ছিল, নিজের সবকিছু ভগবানের চরণে অর্পণ করিল, ভিক্ষা বৃত্তি করে খা। এমন একটা সময় আসলো সাত দিন পার হয়ে গেছে আর ভিক্ষা জোটে নাই, বাড়িতে এক মুষ্টি তণ্ডুল নাই, কি খেয়ে জীবিকা নির্বাহ করছে, দুটি তুলসী পত্র তুলে গোবিন্দের নামে নিবেদন করে সেই তুলসী পত্র খেয়ে এক গ্লাস জল খেয়ে তাদের জীবিকা নির্বাহ করছে।
বিখ্যাত জোটে না। মনের দুঃখে অর্জুন মিশ্র ঘরের মধ্যে বসে বসে গীতা পাঠ করছে। নবম অধ্যায়ে এই নবম অধ্যায়টা যখন পড়ছেন দেখছেন ২২ নাম্বার শ্লোকে লেখা যে অনন্যাস চিন্তায়তে মান পাঁচ পাশতে তেষা নিত্যা অভিযুক্তা নাম যোগক্ষমম বহম বহম। এই কথার মানে ওই কথা যে গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে দেয় তার বোঝা ভগবান নিজে মাথায় করে বহন করে। অর্জুন মিশ্র চিৎকার করে বলে উঠলে হে ভগবান তোমার এই বাণী মিথ্যা, এই বাণী সত্য নয় ভগবান, তোমার এই বাণী যদি সত্য হবে তাহলে আমি তো সবকিছু তোমার চরণে অর্পণ করে দিয়েছি ঠাকুর, আমি আজ সাত দিন ধরে অনাহারে, কই তুমি আমার বোঝা তো বহন করলে না, আমি কেন সাত দিন থেকে অনাহারে, আমার বোঝা তুমি বহন করলে না। এই কথা বলে কলম দিয়ে তিনখানা দাগ দিলেন, মানে শ্লোকটি কেটে দিলেন, তোমার এই বাণী মিথ্যা, এই বাণী আমি মানি না। এই বলে গামছা কাঁধে নিয়ে ব্রাহ্মণ স্নান করিতে গেল। এমন সময় কৃষ্ণ ভগবান কি কর্ম করিল, ছোট্ট একটা বালকের রূপ ধারণ করেছে, বাজারে গিয়ে চাল ডাল তরি তরকারি নিয়ে বড় একটা ঝাঁকার মধ্যে বুঝাই করে মাথায় করে নিয়ে এসেছে অর্জুন মিশ্রের বাড়ি। এসে ডাক দিয়েছে মা, ও মা বাড়িতে কেউ আছো? ব্রাহ্মণে মনে মনে চিন্তা করে জীবনে অনেকের মা ডাক আমি শুনলাম কিন্তু আজকের মতো মা ডাক তো আমি কোনোদিন শুনিনি, যে মা ডাকের মধ্যে এত মায়া এত দয়া এত স্নেহ এত মমতা এত ভালোবাসা, এমন মা ডাক আমি কোনোদিন শুনি নাই, দেখি তো কে আমাকে মা বলে ডাকছে। বাইরে বেরিয়ে দেখছে ছোট্ট একটা বালক, তার মাথায় মস্ত বড় বোঝা। বালকটি ব্রাহ্মণীকে দেখেই বললে ও মা তাড়াতাড়ি করে তুমি আমার বোঝাটা নামিয়ে দাও, আমি এত বড় বোঝা বহন করতে পারছি না মা, তুমি তাড়াতাড়ি করে আমার মাথার থেকে বোঝাটা নামা। ব্রাহ্মণী তাড়াতাড়ি করে বোঝাটা নামিয়ে বালকটিকে বুকে জড়িয়ে ধরে বললেন বাবারি বলতো কে এমন নিষ্ঠুর যে তুই এতটুকু বালক তোর মাথায় এত বড় বোঝা চাপিয়ে দিল, সেই নিষ্ঠুরটা কে তুই আমাকে বল। বালকটি বললেন কেন গো মা তোমার ব্রাহ্মণ। আমার ব্রাহ্মণ? বলে হ্যাঁ তোমার ব্রাহ্মণ, একটু আগে বাজারে গিয়ে তোমার ব্রাহ্মণ চাল ডাল তরি তরকারি কিনে এই ঝাঁকার মধ্যে বোঝাই করে আমাকে ডাক দিয়ে বললেন এই ছেলে এদিকা। আমি তো গেলাম, আমাকে বলল যা এই বোঝাটা আমার বাড়িতে দিয়া, আমি তোমার ব্রাহ্মণকে বলেছিলাম ও গো ব্রাহ্মণ ঠাকুর তুমি এত বড় বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দিয়ে না, আমি বহন করতে পারব না। তোমার ব্রাহ্মণকে যখন এই কথা বলেছি তোমার ব্রাহ্মণ কি করেছে জানো মা? কি করেছে? সঙ্গে সঙ্গে ছোট্ট বালকটি গোপে বুকের কাপড় সরিয়ে দিয়ে ব্রাহ্মণীকে দেখাচ্ছে দেখো মা তোমার ব্রাহ্মণ আমার পক্ষে কিভাবে আঘাত করেছে, ছুরির আঘাত করেছে। তাকিয়ে দেখছে যে কলম দিয়ে তিনখানা দাগ দিয়েছিলেন গীতার পাতায় সেই তিনখানা ছুরির ন্যায় আঘাত হয়ে আমার গোবিন্দের পক্ষে ছুরির আঘাতের ন্যায় হয়ে আছে, তার থেকে রুধির ধারা পড়ছে রক্ত পড়ছে। দেখো মা দেখো তোমার ব্রাহ্মণ আমার পক্ষে কিভাবে আঘাত করেছে,
আরো বেশি করে জড়িয়ে ধরে ব্রাহ্মণী কাঞ্চে আসুক, আমার ব্রাহ্মণ আজকে বাড়িতে আসুক, তাকে আমি উচিত শিক্ষা দেব। বাবা সোনা তুমি একটু বসো, আমি নিজে হাতে রান্না করে তোমায় সেবা দিতে চাই। ওই বালক রূপী কৃষ্ণ বললেন, না মা তা হবে না। কেন হবে না বাবা? বলে হবে না এই জন্য, তোমার ব্রাহ্মণ এসে যদি আবার আমাকে দেখতে পায় তাহলে আবারও যে আমাকে মারবে। তোমার ব্রাহ্মণ এসে আমাকে দেখলেই আবার আমাকে মারবে। এই কথা বলে ব্রাহ্মণ গেলেন চলে। ব্রাহ্মণ রান্না শুরু করলেন, ব্রাহ্মণ স্নান করে এসে দেখছে ঘরের ভিতরে ধোঁয়া উঠছে। ও ব্রাহ্মণী, ব্রাহ্মণী। হ্যাঁ স্বামী, তুমি কি করছো? কেন রান্না করছি? চাল ডাল কোথায় পেলে? আমাদের বাড়িতে সাত দিন হয়ে গেল, এক মুষ্টি তন্দুর তো নাই, কিচ্ছু নাই। এই চাল ডাল তুমি কোথায় পেলে? ব্রাহ্মণে বলছে, কেন তুমি একটু আগে বাজারে যাওনি? বাজারে গিয়ে এই চাল ডাল তরি তরকারি কিনে এই ঢাকার মধ্যে বোঝাই করে ছোট্ট একটা বালককে ডাক দিয়ে তার মাথায় চাপিয়ে দাওনি। আর সেই বালকটা যখন নিষেধ করেছে যে এত বড় বোঝা বহন করতে পারবো না, তখন তুমি কেমন নিষ্ঠুরের মতো ওই বালকটির বক্ষে তুমি আঘাত করেছো। আমি দেখলাম বালকটির বুকের মধ্যে তিনখানা দাঁত, ছুরির আঘাত, তার থেকে রক্ত পড়ছে। বলো তুমি এত বড় নিষ্ঠুর কি করে হলে? ওইটুকু বালকের মাথায় এত বড় বোঝা কেউ চাপায়? তারপরে কেউ ছুরি দিয়ে? বলে বললাম আমার ধর্ম ভাইয়ের কাছে। তবে আর বেশি বেশি বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাই আমার কাব্য আলোচনা। প্রথমবারে বেশি যদি, প্রথমবারে যদি বলে যাই গো বেশি, আমার উপরে ধর্ম ভাই হয়ে যাবে অপুষি। সেই কারণে প্রথমবারে আর দরকার নাই, এইবার মতো আমি আসর ছেড়ে যাই। আসরে আছেন যত আমার মাতৃজাতি, সবার চরণে আমি জানাইলাম প্রণতি। শক্তির শক্তি মাগো তোমাদের বটে রয়, কিঞ্চিত দান করলে আমার থাকবে না কোনো ভয়। কিঞ্চিত দান যদি সবাই করেন মোরে, শত শত বাউল গান তো গাইতে পারবো আসরে। আসরে আছেন যত মিয়া মোল্লা ভাই, এই বান্দা হয়ে তাদেরকে সালামও জানাই। এই সালাম পেয়ে কালাম করে আমায় করবেন দোয়া, সেই দোয়াই তো হবে আমার এই বাউল গান গাওয়া। তবে এই পর্যন্ত আমি করলাম ক্ষান্ত, রাধা কান্ত সরি একবারে রাধা। জয় গুরু জয়। এতক্ষণ শুনলাম আমার কর্ম ভাইয়ের ডায়লগ, নাকি ভালো লাগলো? তাহলে কর্ম ছাড়া উপায় নাই, তাই যদি হবে আমি আবার বলতে চাই ধর্ম ছাড়া গতি নাই। কারণ ভগবান নিজেই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে বলে গেছেন, অর্জুন এই যে কুরুক্ষেত্রের মাঠে আজকে যে তুমি কর্ম করতে এসেছো, যুদ্ধ মানে এটা কর্ম, তাহলে এই কর্ম করতে গেলে তোমার হাতে সবাই আজ প্রাণ ত্যাগ করবে। অর্জুন যখন কুরুক্ষেত্রের মাঠে যায়, কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখতে পায় চারিদিকে নিজের আত্মীয় স্বজন সবাই, আমি কার সঙ্গে যুদ্ধ করব? হে মাধব, আমি যুদ্ধ করতে চাই না। কারণ যুদ্ধ করে রাজ্য ফিরে পাবার পরে যাদেরকে নিয়ে আমি সুখে দিন কাটাবো তাদেরকেই তো এখন আমার হত্যা করতে হবে, তাহলে আমি এই যুদ্ধ কেন করব? আমার এই রাজ্যের কোনো প্রয়োজন নাই। ভগবান বললেন, হে পার্থ, আজকে যদি তুমি যুদ্ধ না করো এটা হচ্ছে তোমার কর্ম, তুমি ক্ষত্রিয় বংশের পুত্র, তোমার কর্মই হলো যুদ্ধ করা, তাহলে তুমি কর্ম করে যাও। এই কর্ম করার পরে, এই
কুরুক্ষেত্রের যুদ্ধে রণভূমিতে যারা যারা মারা যাবে তারা সকলেই গোলকে স্থান পাবে। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধকে ভগবান ধর্মযুদ্ধ বলেছেন, তাই তো? তাহলে কর্ম করে যাও, ধর্মকে জয় করতে পারবে। সেই ধর্মক্ষেত্রে গিয়ে, কুরুক্ষেত্রের মাঠে গিয়ে যারা যারা প্রাণ ত্যাগ করলো সকলেই গোলকে স্থান পেল। ধর্মকে প্রতিষ্ঠা করতে, অধর্মের বিনাশ করতে যুগে যুগে প্রভু এসেছেন এ ধরা। ধর্ম যদি না থাকবে, ধর্মের যদি কোনো মূল্য না থাকবে কি বাবা? সত্য যুগে গৌতম মনে পত্নী অহল্যা পাষাণী হল, তার স্বামীর অভিশাপে অহল্যা পাষাণী হল। তাহলে সত্য ত্রেতা দাপর কলি, সত্য দাপর ত্রেতা কলি হওয়ার কথা ছিল। এইবার গৌতম মুনির পুত্র সদানন্দ হরির ধ্যান করলেন, বললেন হে প্রভু, আমি এত যুগ মাতৃহারা হয়ে থাকব, অহল্যা যখন পাষাণী হলো, যাকে সময় বেশি নাই, অনেক বড় বড় কথা, এত বড় কথা বলার সময় নাই বাবা, আমাদের মনে হয় আর 5-10 মিনিট সময় আছে, সময় বেশি নাই। যদিও 10:30 অবধি আমাদের সময় ছিল, পরবর্তী শিল্পী এখনো যেহেতু আসে নাই, আমি কিঞ্চিত কিঞ্চিত ভাবে একটু করে বলে যাই। গৌতম মুনির রূপ ধারণ করে যখন স্বর্গের ইন্দ্রদেব এসে তার পত্নী অহল্যার সঙ্গে মিলিত হলো, এমন সময় গৌতম মুনি নদী থেকে, গঙ্গা থেকে স্নান করে এসে দেখে অহল্যা তোমার কক্ষ থেকে আমি কাকে যেন বেরিয়ে যেতে দেখলাম। অহল্যা বললেন, কেন স্বামী? ইতিপূর্বেই আপনি আমার কক্ষে ছিলেন। গৌতম মুনি বলল, না আমি এইমাত্র যমুনা থেকে স্নান করে এলাম, আমি কি করে তোমার কক্ষে যাই? গৌতম মুনি অহল্যাকে বললেন, একজন মনিপত্নী পত্নী হয়েও তুমি আজ পর্যন্ত নিজের স্বামীকে চিনতে পারলে না, তাই তোমার এই অপরাধের কারণে তোমায় করলাম অভিশাপ। তুমি এত বড় পাষাণ, তুমি পাষাণী হয়ে যাও। পাষাণী হয়ে গেল স্বামীর অভিশাপ। যখন মা পাষাণী হয়ে গেল, গৌতম মুনির পুত্র সদানন্দ এসে শ্রীহরির কাছে বললেন, প্রভু আমি যে মাতৃহারা হলাম, আমার মা পাষাণী, তাহলে এই মাতৃহারা হবার থেকে আমার মাকে মুক্তির পথ বলে দাও। প্রভু কি করলেন? একটা যুগ উল্টিয়ে দিলেন। কি না সত্য দাপর ত্রেতা কলি, সেই যুগটাকে উল্টিয়ে প্রভু কি করলেন? সত্য ত্রেতা দাপর কলি, ভক্তের চোখের জল সইতে না পেরে প্রভু পুরো যুগটাকে উল্টিয়ে দিলেন। তাহলে ধর্ম যদি না থাকতো, ধর্ম যদি না থাকতো, তাহলে অহল্যা পাষাণী হতো না কি বাবা? আর এক যুগ সদানন্দ অপেক্ষা করতে পারবে না দেখে তার আরাধনায়, আর একটা যুগ আগিয়েও আসতো না। তাহলে ধর্ম ছিল বলেই আজ সদানন্দ আবার তার মাকে ফিরে পড়লো। দেখলে আর ভালো লাগে না। শোনা আমার ধর্ম ভাই, সময় আমাদের আর বেশি নাই। হ্যাঁ, তুমি যে কুরুক্ষেত্রের কথা বললে, এখানেও কর্ম, ভগবান কৃষ্ণ ধর্ম স্থাপন করতে এসেছে। ধর্ম স্থাপন কখন হয়? যখন অশুভ শক্তি বিনাশ হয়। কি বাবা, এই জগতে যতদিন অশুভ শক্তি থাকবে ততদিন এই জগতে শুভ শক্তির স্থাপন হবে না, অর্থাৎ ধর্ম স্থাপন হবে না। ঠিক তদ্রূপ আমাদের এই মানব দেহ, এই দেহের মধ্যে অনেক অশুভ শক্তি বিরাজ করছে, কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসর্য, এই যে অশুভ শক্তি, যারা যত সময় এই অশুভ শক্তিকে
আমরা বিনাশ না করতে পারছি, ধ্বংস না করতে পারছি, ততদিন পর্যন্ত আমার এই দেহের মধ্যে ধর্ম স্থাপন হবে না বাবা। খালি এই জগতে না, প্রত্যেকটা দেহেই যদি ধর্ম স্থাপন হয় তাহলে জগতে ধর্ম স্থাপন হবে। এই মাটিতে ধর্ম স্থাপন করতে আসে নাই কৃষ্ণ, প্রত্যেকটা দেহের মধ্যে ধর্ম স্থাপন করতে এসেছিলেন। যত সময় অশুভ শক্তি আছে তত সময় তো হবে না, ধর্ম স্থাপন হবে না। অর্থাৎ উপনিষদে আছে দেখবে আত্মতত্ত্বের কথা, ওই অর্জুন খালি না, এখানে আমরা সবাই অর্জুন। গীতার দ্বিতীয় অধ্যায়ে আছে সেই উপনিষদের আত্মতত্ত্বের কথা। তাই উপনিষদের সার অংশ হচ্ছে গীতা। ওখানে কি লিখলেন কৃষ্ণ, কি বললেন অর্জুনকে, অর্জুন তুমি হচ্ছে জীবাত্মা। এই যে এরা সবাই হচ্ছে জীবাত্মা। আত্মানাং রথিং বৃদ্ধি, অর্থাৎ তুমি রথি, তুমি একজন যোদ্ধা, যুদ্ধ করাই তোমার কর্ম। এ যুদ্ধ না করলে তোমার হবে না ধর্ম, কারণ তুমি ক্ষত্রিয়। তাই আত্মানাং রথিং বৃদ্ধি, শরীরং রথ মেবত, তোমার শরীরটা হচ্ছে রথ। আর বুদ্ধিং তো সারথিং বৃদ্ধি, বুদ্ধির অধিকর্তা হচ্ছে বাসুদেব, সে হচ্ছে তোমার দেহরথের সারথি, দেহরথের সারথি। আর ছয়টা ঘোড়া, ছয়টা রিপু হচ্ছে তোমার দেহরথের ঘোড়া। আর মন, মনোপ্রগ্রহ মেবচ, মন হচ্ছে তোমার ঘোড়ার লাগাম। এই দেহরথের চাকা কয়টা? দুই পাও চাকা না, চাকা হচ্ছে একটা, একটা কর্মের চাকা, একটা ধর্মের চাকা। হরি বল হরি বল, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। কর্মের চাকা আর একটা হচ্ছে ধর্মের চাকা। যুদ্ধ করতে করতে আর এই সংসার, সংসারটা হচ্ছে আমার যুদ্ধক্ষেত্র, এখানে এই দেহরথটা চলছে বাবা, চলছে না? এই যুদ্ধক্ষেত্রটাই হচ্ছে সংসার। যখন থেকে পৃথিবীতে এসেছি তখন থেকে আমরা সবাই যুদ্ধক্ষেত্রে পা রেখেছি, পক্ষ দুটো, একটা ধর্মের পক্ষ, একটা অধর্মের পক্ষ। তাহলে এই যে দুটো চাকা হচ্ছে ধর্মের চাকা, আমি তুমি হচ্ছে ধর্মের চাকা, আমি হচ্ছে কর্মের চাকা। ধর্মের চাকাটা দাঁড়িয়ে থাকে কর্মের চাকার উপরে নির্ভর করে। যদি একবার কর্মের চাকা বসে যায় তখন আর ওই কাঁধ বাঁধিয়ে ধর্মের চাকা দিয়ে আর কর্মের চাকা ওঠানো যায় না। ধর্ম ভাই কর্ণের গিয়েছিল না মাটিতে, চাকা বসে গেলে এটার আসল তত্ত্বটা কি? আসল তত্ত্বটা হচ্ছে ওটা হচ্ছে কর্মের চাকা বসে গিয়েছিলেন, কর্মের চাকা, ধর্মের চাকা না, কর্মের চাকাটা বসে গিয়েছিল। তা কাঁধ বাঁধিয়ে অনেক চেষ্টা করলেন আর ওঠাতে পারলেন না। কেন ওঠাতে পারলেন না? একটা ছেলে যখন 22 বছর বয়স থাকে ওই ছেলেটা যে কর্ম করতে পারবে, অসাধ্য সাধন করতে পারবে, আর ওই লোকটা যখন 70 বছরের বৃদ্ধ হয়ে যাবে সেই কর্মটার করা সম্ভব বাবা? কেন সম্ভব নয়? না, তার কর্মের চাকাটা বসে গেছে হরিব, আর কাঁধ বাঁধিয়ে শত চেষ্টা করলেও ওই কর্মের চাকার উঠানো যাবে না। তাই বললেন আত্মানাং রথিং বৃদ্ধি, শরীরং রথ মেবত, বুদ্ধিং তো সারথিং বৃদ্ধি, মনোপ্রগ্রহ মেবত। এই দেহটাই হচ্ছে সব, শুধু অর্জুন নয়। গতকালকে একটা কথা বলেছিলাম যে আমাদের যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে হয়, আমরা সবাই যোদ্ধা, যুদ্ধে জয়ী হতে গেলে আমাদের আগে জীবন যুদ্ধে জয়ী হতে হবে। অর্জুন আগে জীবনের যুদ্ধে জয়ী হও,
এই কুরুক্ষেত্রের যুদ্ধ জয়ী হওয়া বড় কথা না, জীবন যুদ্ধে জয়ী হওয়া। এই জীবন যুদ্ধে জয়ী হতে গেলে তোমার কর্মের দরকার, কর্মের মাধ্যম দিয়ে। কারণ এই যে মায়ের কৃপা দরকার বলেছিলাম, এই জীবন যুদ্ধে জয়ী হতে গেলে মায়ের করুণা দরকার, মাতৃশক্তির করুণা দরকার, মাতৃশক্তির কৃপা দরকার, দয়া দরকার। তত সময় যত সময় মায়ের করুণা না হবে, তত সময় অর্জুন তুমি জীবন যুদ্ধে জয়ী হতে পারবে না। সে মায়ের কৃপাটা কি? বহির জগতের মা না, আমার দেহেই আছে কুলকুণ্ডলিনী শক্তি মা, চতুর্দল পদ্মে যে কুণ্ডলিনী মা শক্তি বিরাজ করছে। কর্মের দ্বারা, সাধনার দ্বারা যখন তোমার এই কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে পারবে, তখন ১৮টা চক্র ভেদ করে এই কুলকুণ্ডলিনী শক্তি এখানে আসার চেষ্টা করবে। ১৮টা চক্র, ৬টা প্রধান চক্র আর ১২টা হচ্ছে অপ্রধান। ১২টা অপ্রধান, ৬টা কি? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধি, একাগ্র চক্র। এই ৬টা চক্র হচ্ছে প্রধান চক্র। আর এই ৬টা চক্রের মাঝখানে আরো ৩টি করে চক্র থাকে, এক একটা ফাঁকে ৩-৪ হচ্ছে ১২টা চক্র। এই ১৮টা চক্র ভেদ করে যখন গুরু কর্মের দ্বারা তোমার কুলকুণ্ডলিনী শক্তি এখানে আসবে, সেই দিন মনে করবে তুমি জীবনের যুদ্ধে জয়ী। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল, সেই দিন জীবন যুদ্ধে জয়ী। তার আগে তুমি জীবন যুদ্ধে জয়ী হতে পারবে না। তাহলে এখানে কর্মের প্রয়োজন। এই ১৮টা বললাম কেন, এখানে অনেক তত্ত্ব বাবা এই বছরের মতো থাকবে, এই বছরের মতো থাকবে। এই মহাভারতের যুদ্ধটা, এই দেহটা ১৮ মুকাম, যুদ্ধ হয়েছিল ১৮ দিন, গীতার ১৮টা অধ্যায়, ১৮ অক্ষয় নিষেনা, ১৮টা পুরাণ, ১৮টা মহাপুরাণ, আবার মালা যোগতে গেলে ১০৮টা ১-৮ যোগ আছে। এই ১৮র সঙ্গে এত আমাদের মিল কেন? এখানে প্রচুর তমতত্ত্ব, এখানে বাবা হাত দিচ্ছি না আজকে। হরি বল হরি বল, সময় এসে গেছে। বেশ, তাহলে কর্মই শ্রেষ্ঠ, কর্ম না করলে ধর্ম হবে না। আমি যদি এখন সামনে গীতা নিয়ে বসে থাকি, বসে থাকলাম ধর্ম নিয়ে বসে আছি স্থাপন করার জন্য, কিন্তু সেটা হ্যাঁ সেটা পাঠ করতে হবে, গীতাটা পাঠ করতে হবে, তা পাঠ করাটা কর্ম নাকি? কর্ম না করলে সে গীতার জ্ঞান আমি পাবো না, আর সে ধর্ম আমার হবে না। তাহলে আগে কর্ম পরে ধর্ম। আমরা দুই ভাই এতক্ষণ ধর্ম কর্ম নিয়ে যত লড়াই করলাম, এখানেই সমাপ্ত দিই নাকি? ধ্বনি দিন, তুমি যদি একটা গান গাও, সময় নাই বাবা। জয় জয় ধর্ম কর্ম নামে একবার প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল। এই বছরের মতো এ পর্যন্ত রইল, অনেক ভুল করেছি, ক্ষমার চোখে দেখবে।